عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد সম্মান দর্শকবৃন্দ আপনাদের প্রিয় অনুষ্ঠান প্রশ্নোত্তর পর্ব শুরু করছি প্রথম প্রশ্ন আসছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমি স্বপ্নে প্রায় সব সাপ দেখি আমার সাপ আমার স্বামীও দেখেন প্রায় সময় সাপ আমার দিকে ধাইয়ে আসে এবারে কি করণীয় প্লিজ জানাবেন আসলে সাপ তো শত্রু মানুষের চিরশত্রু তো সাপ দেখার অর্থ শত্রু দেখা এটা হলো বাস্তবতা এবং কখনো কখনো সাপে যদি কোনো আক্রমণ করতে দেয় আসে অর্থ শত্রু আপনার পিছু লেগেছে এটা দুই ধরনের শত্রু হতে পারে মানব শত্রু হতে পারে জিন শত্রু হতে পারে তো যদি আপনারা নিয়মিত সালাত আদায়কারী হন এবং সকাল বিকেলে আজকারগুলি পড়েন সকাল বিকেলে জিকিরগুলো আসে যেগুলো এবং সালাতের পরে জিকিরগুলো আসে ইনশাল্লাহ এগুলি পড়লে আপনাদেরকে জিন শয়তান কোনো কাবু করতে পারবে না আর মানব শয়তানের ব্যাপারে আপনাদের সাবধান থাকতে হবে ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে আর যে সমস্ত দোয়া হেসুল মুসলিম গ্রন্থে পাবেন ওগুলো দেখবেন যে শত্রুর থেকে বাঁচার জন্য অনেকগুলো দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেমন বেশি বিপদে পড়লে যে আল্লাহ আল্লাহ রব্বিলা আল্লাহ উশরিকু বি শাইয়ান লা ইলাহা ইল্লাল হাযিমুল আলিম লা ইলাহা ইল্লাল রব্বুল আরশিল কারীম লা ইলাহা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি রব্বিল আরশিল আযীম এই যে দোয়াটা এটা অনুরূপভাবে যদি চিন্তা বেশি হয় চিন্তা দূর করার দোয়া অনুরূপভাবে দোয়া করবেন আল্লাহুম্মা জাআলকা ফী নুহুরিহিম ওয়া আউযুকা মিন শুরুরিহিম আল্লাহুম্মা আকফিনী বিমা শিতা এই জাতীয় দোয়াগুলো যেগুলো ওখানে উল্লেখ আছে আপনি দেখবেন এগুলি পড়বেন বেশি বেশি করে যাতে করে জিন মানব শয়তানগুলো সেখানে আর এগিয়ে আসতে না পারে আর জিন শয়তানগুলো যেগুলো আছে জিন শয়তানগুলো তো অদৃশ্যভাবে মানুষের ক্ষতি করে এই জন্য সেগুলোর জন্য আপনি সকাল বিকালের দোয়াগুলো আজকারগুলো এবং সালাতের পরে জিকিরগুলো নিয়মিত পড়বেন আয়াতুল কুরসি নিয়মিত পড়বেন সার্কুল নিয়মিত পড়বেন এবং রাতে শোয়ার আগে পড়বেন ঘুম থেকে ওঠার পরে দোয়াগুলো ঠিকমতো পড়বেন এবং অর্থ সহ বুঝে পড়ুন সালাতও বুঝে শুনে পড়ুন এবং আর একটি বড় কাজ সেটা যদি পারেন সূরা বাকারা পড়বেন সূরা বাকারা পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাসতাতিউ আল বাতালা যে জিন বা এরা জাদুকর এরা কেউ ক্ষতি করতে পারবে না তো এই জন্য এইটার প্রতিও আমাদের একটু আপনি একটু সাবধান হবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিপদ থেকে উদ্ধার করুন তবে স্বাভাবিকভাবে সাপ অর্থ হলো মানে যারা শত্রু তাদেরকে বোঝায় আর কি সেটা জিন মানব দুইটাই হতে পারে পরবর্তী প্রশ্ন হচ্ছে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের চাকরি হালাল নাকি হারাম এই পদের সুদের লেনদেন আছে কিনা জানতে চাচ্ছেন বাংলাদেশ ব্যাংকের এটা হচ্ছে দেশকে চালায় যারা ব্যাংকিং নিয়ম নীতি মেনে চলে এটার সাথে সুদের সরাসরি জড়িত নাই কেন সুদে কোনো লেনদেন করে না আপনাকেও দেয় না নেওয়া না এদের মধ্যে আবার বাংলাদেশ ব্যাংকের একটা শাখাও আছে যারা ইসলামী ব্যাংকও দেখাশোনা করে তো বাংলাদেশ ব্যাংক হচ্ছে পুরো দেশের অর্থনীতিকে পুরোপুরি মনিটরিং করে মনিটরিং ব্যবস্থাপনা যেটা দায়িত্ব তাদের এটা একটা ভালো পরিচালক পদে থাকলে তো লাভ আছে আপনার যদি একটা ভোটের কারণে যদি কোনো আপনার একটি মতের কারণে যদি কোনো আল্লাহ তাআলা ইসলামের পক্ষে কাউকে ঘুরিয়ে দেয় একটা এবং পরিপূর্ণভাবে যদি ইসলামের দিকে কাউকে নেওয়ার সুযোগ করে দেয় এবং আপনার কারণে যদি কোনো সুদ হারাম থেকে বেঁচে যায় কেউ তাহলে তো এটা ভালো কথা আর যদি না হয় অন্তত এটা হারাম হওয়ার সরাসরি কোনো কারণ নাই যদি কোনো আপনি সরাসরি হারামের সাথে অর্থাৎ হিসাবের সাথে জড়িত না থাকেন বা আপনি হিসাবের বা কত সুদের সাথে জড়িত না থাকেন তাহলে সেটা হারাম হওয়ার কিছু নেই যদি সেখানে আপনি দেশকে পরিচালনার জন্য দেশের উন্নতির জন্য হবে সুদ বাদ দিয়ে অন্যান্য সাইড যেগুলো আলোচনা হয় অথবা ধরেন অনেক জায়গা আছে ওখানে নতুন টাকা কতগুলি বের হবে পুরান টাকা কীভাবে বন্ধ করা হবে অথবা টাকার কী মান হবে অনেক কিছু জায়গা আছে সবগুলি তো হারাম বলতে পারবেন না টাকা তো হারাম না হারাম হচ্ছে টাকার ব্যবহারটা কীভাবে সুদে ব্যবহার করলে হারাম হবে আর টাকার হারাম হওয়ার কিছু নেই সুতরাং যদি কেউ এই সহকারী পরিচালক পদে চাকরি কোনো চাকরির জায়গাটা দেখতে হবে নিজে দেখে নেবেন যে ওনার জায়গাটার মধ্যে কোনো হারামের এলিমেন্টস আছে কিনা হারামের এলিমেন্টস থাকলে যদি সেটার উপর নির্ভর করে তাহলে পুরোটাই হারাম আর যদি একটা ধরেন অনেকগুলো তার আছে অনেকগুলো বিষয় আছে তার মধ্যে একটা বা দুইটা তিনি হারাম থেকে হারাম সেটা ঢুকে যাচ্ছে তাহলে ওই অংশটুকু হারাম হবে এবং সেটা থেকে বাঁচার জন্য তিনি ওই অংশটুকু সদকা করবেন দান করবেন আল্লাহ কাছে মাফ চাইবেন ক্ষমা চাইবেন মানুষ তো দিনে চলতে হবে এখন যে আমি কোনো কিছুই বলি যে উনি যাবেন না তো কেউ না কেউ যাবে এবং এই জায়গা খালি থাকবে না আপনি না গেলে ঠিক অন্য একটু নাস্তিক বসান তো আপনি যদি ভালো হয়ে যেতে পারেন এবং সেখানে ভালো কিছু করতে পারেন যাবেন তবে এমন জায়গায় যেতে পারবেন যেটা পুরোটা হারামের উপর নির্ভরশীল সেটা হারামের উপর পুরোপুরি নির্ভর করছে কেমন
যেমন পুরো সুদি সুদী ব্যাংকিং ব্যবস্থাপনা যেটা আছে সেটা আছে বাংলাদেশ ব্যাংকে তো সুদী সুদীর টাকা পয়সা লেনদেন করছেন এরা ওদের বাপ বলতে পারেন যে ওদের বাপ বাপ হইলো বাপ যদি অন্যায় না করে ছেলে যদি অন্যায় করে ছেলে দায়ী বাপ দায়ী হয় না তো তারা নীতি করছে বলতে পারেন নীতি তো আগে করে বলছে ও তো আর করেনি নীতি তো আগে হয়ে আছে সে যদি কোনো সেই নীতির জায়গায় বাস্তবায়নের জায়গায় যায় তাহলে সেটা আরাম হবে নীতি জায়গা না অন্য অন্য সাইড আছে সেগুলোতে করছে আরাম হবে না তো সুতরাং ব্যক্তির কাজটা আগে দেখতে হবে সরাসরি যে কাজে ইনভলভ সেটা যদি হালাল হয় সেটা হালাল এর সাথে অন্য কিছু জড়িত হলে যতটুকু হারাম জড়িত ততটুকু হারাম আর যেটা এইটাতে যদি কোনো সরাসরিতে তার কোনো হারাম না থাকে তাহলে হারাম হবে না আর সরাসরি যেখানে কাজ করছে এটা পুরোটাই আরাম নির্ভরশীল হবে তো সেখানে সে তার থাকা উচিত হবে না আশা করি বিষয়টা বুঝতে পারছি মোবাইল তো ভিতরে আছে পরবর্তী প্রশ্ন হচ্ছে মহিলাদের তালিম করা বিষয়ে বিস্তারিত বলুন মহিলাদের মহিলারা হচ্ছে পুরুষের অর্ধেক আর নিসাউ শাকায় খদরিজাল সরসন হাদিস এবং মহিলাদের শিক্ষা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু কি শিখবে মহিলারা মহিলারা শিখতে দিন শিখবে সবার আগে এবং ওই জিনিসগুলো শিখবে যেগুলো তার নিজের জন্য খুব প্রয়োজন তার পরিবারের জন্য প্রয়োজন সন্তান সন্ততির জন্য প্রয়োজন আখিরাতের জন্য প্রয়োজন মহিলারা এমন কিছু জিনিস শেখা তাদের জন্য ফরজ ওয়াজিব না যেগুলো তার কাজে লাগে না ধরেন মহিলার জন্য বাইরের লেনদেন তার জন্য শেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই যদি সেখানে সে বাধ্য না হয় কোনো কাজে তার পরিবেশে তাকে কুলায় এমন জায়গাতে সে কাজ না করে তো তার জন্য যা সেটা শেখা বাধ্যতামূলক না মহিলার জন্য রাষ্ট্র পরিচালনার জিনিসটা তার জন্য শিখে কোনোভাবে যায় না কারণ তার দরকার নেই এটা শরীয়ত অনুমোদন করে না মহিলার জন্য যেমন প্রধান বিচারপতি হওয়া বা বিচারপতি হওয়া পুরুষদের উপর বিচারপতি হওয়া এটা কখনো অনুমোদন করে না শরীয়ত এটা শিখা তার জন্য কোনো প্রয়োজনই নেই তো মহিলা তালিম বা শিখবে তালিম অর্থ শিখা এটা ভালো জিনিস নিঃসন্দেহে শিখবে কিন্তু কী শিখবে কোথায় শিখবে কীভাবে শিখবে এটা হচ্ছে নির্ধারণ করা জিনিস মহিলারা শিখত রসুল্লাহ আসলামের যুগেও একটু চিন্তা করে দেখুন রসুল্লাহ সাল্লাহ যুগে উম্মাহাতুল মুমিনিন তারা ঘর থেকে শিখতেন এবং মহিলারা কখনো কখনো মসজিদে আসতেন আলেমদের কাছ থেকে শেখার জন্য নিজেরা আলাদা করে তারা কিন্তু নিজেরা কোনো তালিম বসাতেন না যদি বসতেন তো তাদের একজন মাথা থাকত রাস এই জন্য সলবে সালিন সবসময় বলতেন যখন দেখতেন যে কিছু মানুষ একত্রিত শেখার জন্য বলছে হাল ফিহিম রাস তাদের মধ্যে কেউ মাথা আছে অর্থাৎ এমন কেউ কেউ আছে যে প্রশ্ন উত্তর দিতে পারবে দিন সম্পর্কে ভালো জানে আকীদা সম্পর্কে ভালো জানে এমন কেউ আছে কি না যদি বলতো যে নাই বলতলা ইয়াব কাহুনা আবাদান কখনও তাদের ফিক জ্ঞান হবে না দিনের জ্ঞান হবে না তখনও তার দিনের জ্ঞান হবে না বর্তমানে মহিলাদের তালিম বিষয়টি আমরা লক্ষ্য করেছি এটা অনেকটা এই 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 জায়গায় চলে গেছে অনেক সময় দেখা যায় মহিলা তালিম করে যাচ্ছে কিন্তু শিরকিও করে যাচ্ছে আবার গুনার কাজও করে যাচ্ছে হারামও করে যাচ্ছে জানে না অথবা তার পরিবার হারাম আছে সে এটা বলতেও পারে না সাহস নয় তার এটা কেন তালিম বলতে সে বুঝে তালিম বলতে আমাদের সে কী বুঝে জানেন তালিম বলতে বুঝে কিছু মানুষ একত্রিত হয়ে একটা বই পড়বে বইতে কিছু পাতা পড়বে সেটা সে পড়ে সে আমিন বলবে অথবা ফজিলতের কোনো একটা বই পড়বে এটার মধ্যে অনেক ফজিলত আছে সে নিজে জানেও না যেটা পড়ছে সেটা শুদ্ধ কিনা এমন হতে পারে যেটা পড়ছে সেটাই এটার মধ্যে দলাল ফদভ্রষ্টতা রয়েছে এই জন্য আপনার যে প্রশ্নের মধ্যে আছে আপনি বলেছেন যেখানে তারা স্বামীও কোরআন হাদিস পড়তে বললে পড়ে না তালিম করার জন্য স্বামীর অবাধ্য হয়ে বেরিয়ে যায় ওটা তো জায়েজ নেই সম্পূর্ণরূপে হারাম বিয়ের পরে মেয়েদের একমাত্র দায়িত্ব হচ্ছে যেটার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই এটা হচ্ছে দুনিয়ার মানুষের মধ্যে সবার মধ্যে দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে একমাত্র বড় দায়িত্ব হচ্ছে তার স্বামীর কথা শোনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মারআতু ইজা আতাআত বাআলাহা মহিলা যখন তার স্বামীর কথা শুনবে ও আতাআত রাব্বা রবের কথা শুনবে ও সাল্লাত খামসাহা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে ও সামাত শাহরাহা এবং সে তার মাস অর্থাৎ রমজান মাসের সওম পালন করবে ও হাসানাত ফারজাহা তার লজ্জাস্থানে হেফাজত করবে তাকে বলা হবে কোন দরজা দিয়ে জান্নাতে যাবে ইউকাল উদখুল জান্নাতা মিন আইলা বোয়া বিশীতি কোন দরজায় তুমি জান্নাতে যাবে আমাকে যদি সুযোগটা দেওয়া হতো যে এগুলি করে জান্নাতে যাও আমার কিছু করা লাগতো না আমার তো জান্নাতে যাওয়া দরকার একজন মহিলাকে আল্লাহ তাআলা এত দায়িত্ব কমিয়ে দিয়েছেন কল্পনার বাইরে তার ঘর হচ্ছে বিরাট জায়গা যেই জায়গাতে তাকে তার স্বামীর সেবা স্বামীর সাথে থাকা স্বামীর কথা শোনা স্বামীর সাথে মনোরঞ্জন করে তার আনন্দ দিয়ে তাকে আগলে রাখা
সন্তান সন্ততি থাকলে তাদেরকে বড় করে তোলা, আর ঘরকে তারা বানিয়ে ফেলা যে আমার ঘরকে আমি বানিয়ে ফেলবো, একটা পাঠশালা, একটা কোরআন পড়ার জায়গা, একটা সালাতের জায়গা নির্ধারণ করা। উম্মাতুল মুমিনীন কী করতেন? তারা তাই করতেন। কোনোদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তারা কোনোদিন ঘর থেকে বের হন নাই, অর্থাৎ আরেকখানে যাইয়া ওয়াজ করে আসতেন এরকম কোনো প্রমাণ পাওয়া যায় না। তাদের কাছে কেউ কেউ আসতো, তারা যেহেতু জানতেন তারা হচ্ছে উম্মতের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষিকা, এবং তারা জানতেন কেমন জানেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে বড় বড় সাহাবীরা আসতেন, আসে বলতেন যে মা বলো তো এটা তো আমরা বলেন তো এটা তো পাই না, এটা কী হবে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা কোনো না কোনো একটা উত্তর দিতে পারতেন। এই জন্য তাকে বলা হয় ফাকিহা বিনতুল ফাকিহ, সিদ্দিকা বিনতুল সিদ্দিক, তিনি ফাকিহা, উম্মতের মধ্যে বড় জ্ঞানী মহিলা। কেমন মা ছিলেন আমাদের তিনি! তিনি এই এমন এমন মাসালা উত্তর দিয়েছেন যেটা অন্যরা চিন্তা করতে পারেন। আল্লাহ তাআলা তার মাধ্যমে উম্মতের মধ্যে ফিকহ দিয়ে দিয়েছেন। তো একজন যদি কোনো এরকম কোনো ব্যক্তিত্ব সম্পন্ন আলেমা হয় এবং দিন জানে, আকিদা জানে, মেন জিনিস আকিদা জানতে হবে তাকে, তাওহীদ জানতে হবে। এটা জানলে, তাওহীদ জানে, আকিদা জানে, বিশুদ্ধ আকিদা জানে, ওর কাছে যদি কোনো স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে তাও এমনি যাওয়া যাবে না। স্বামী যদি শিখতে হয় স্বামীর কাছ থেকে শিখুন, স্বামী যদি না শিখে স্বামী গুণাগার হবে। বিয়ের পরে যদি কোনো স্বামী তার স্ত্রীকে না শেখায় দিন ও আকিদা, তো সে গুণাগার হবে। যদি সে সুযোগ দেয় যে আমি তো শিখেছি পাচ্ছি না, তুমি অন্যখানে যাও, তাহলে যেতে পারবে, তবে সেটা পর্দার মাধ্যমে যেতে হবে, যখন তখন বেরিয়ে যেতে পারবে না। তার স্বামীর কথা শোনার পরে যখন অনুমতি দেবে তখন বের হয়ে যাবে, এটা হলো শরীয়তের বিধান। এগুলিকে যদি ইগনোর করি আমরা নিজের মন মতো চলি, তাহলে তো এটা দিন থাকবে না, এগুলিতে যে হজবরল অবস্থা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলেছেন চিন্তা করে দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বলেছেন যে যদি আল্লাহ তাআলা কাউকে সিজদা করার অনুমতি দিতেন তাহলে একজন নারীকে তার স্বামীকে সিজদা করার অনুমতি দিতেন? এত কঠিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুমতি সিজদা করার অনুমতি দেওয়া হয়নি। মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু তিনি গেলেন হিরাতে, অর্থাৎ দেশের বাইরে, দেশের বাইরে গিয়ে দেখছেন যে ওদের সাধারণ মানুষ ওদের নেতাদেরকে সিজদা করে, বড় বড় আলেমদেরকে সিজদা করে। তিনি এসেই বলেন যে ইয়া রাসূলুল্লাহ আমি দেখেছি এরকম এরকম, আমি কি সিজদা করবো? রাসূল বলেন যে না 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 না, তুমি কি আমি মরে গেলেও কি এটা শুরু করবে নাকি, আমার মৃত্যুর পরে কবর মধ্যে এটা শুরু করবে নাকি? অর্থাৎ রাসূল আগে থেকে সাবধান করছেন, তারপর বলছেন এটা শরীয়ত অনুমোদিত নয়, যদি কাউকে অনুমতি দিতাম তাহলে নারীকে দিতাম, কারণ লিআজামি হাক্কি 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 আলাইহা, নারীর উপরে অর্থাৎ স্ত্রীর উপরে স্বামীর অধিকার এত বেশি যে সিজদা করে তাকে মনোরঞ্জন করা পর্যন্ত তার এটা পূর্ণ হয় না, কিন্তু সিজদা করার অনুমতিটা নাই। তাহলে আর বাকিটা তো আছে, সেটা কি? তার কথা শুনবে, তার কথার বাইরে যাবে না কখনো, এটা গুরুত্বের সাথে নিতে হবে। এটাকে স্বাভাবিকভাবে নেয়ার না নেওয়ার কারণ, গুরুত্বের সাথে না নেওয়ার কারণেই আজ পরিবারগুলো টিকে থাকে না, পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। যেই পরিবারে কর্তৃ হচ্ছে ঘরের, ঘরের কর্তা হচ্ছে মহিলা, সেই পরিবার টিকবে না। সেই পরিবার যদি টিকে থাকে মনে করবেন যে এখানে স্বামী বেচারা অসহায় হয়ে আছে, আমি অনেক এরকম দেখেছি, অসহায় কীরকম বলছে কিছু করতে পারছি না, সামাজিক দায়বদ্ধতা, সামাজিক লজ্জা, সন্তান সন্ততি কী করবে, ভবিষ্যতে আমি কী করবো, কিছু হচ্ছে না, সমাজের মধ্যে তার এমন অবস্থা হয়, বেচারা আসে একবার বেচারি যায় বের হয় একবার, সত্যিকে দাওয়াতের নামে বের হয়েছে, কিসের দাওয়াত দিচ্ছে তারা? মহিলাদের জন্য ঘর হচ্ছে দাওয়াতের জায়গা, তার ঘর, প্রত্যেকে যদি কোনো তার ঘরকে দাওয়াতের জায়গা বানায় আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বর্তমানে এমন এমন গ্রন্থ বের হয়েছে, ঘরে বসে সব শিখা যায়, ঘরে বসে আপনি কোরআনে তাফসির শিখতে পারবেন। একসময় কোরআন অনুবাদ ছিল না, অনুবাদ বের করা তখন হারাম বলতো কেউ কেউ, অনুবাদ বের করলে মনে করতো অনেক কিছু হয়ে গেছে। একজন মানুষ যদি কোরআনে তাফসির শুনে নিজে পড়ে, আর যদি কোনো একজন মানুষ রিয়াদুস সালেহীন পড়ে সহজ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইমাম নাওয়াবী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ কবুল করেছেন এই গ্রন্থটা, আমরা বুঝতে পারি আল্লাহ তাআলার কাছে এটা বোঝা যায়, এটা আমরা মনে করি ইনশাআল্লাহ কবুল করেছেন, বিশ্বাস আমাদের আত্মবিশ্বাস এটাতে রয়েছে, তিনি তার এই গ্রন্থটি আল্লাহ কবুল করেছেন। ইমাম জাহাবি বলতেছেন যে আমি জানি না ইমাম নাওয়াবী কী দোয়াটা করেছিলেন যে আল্লাহ এত তার তার কিতাবের মধ্যে কবুলিয়ত দিয়েছেন, আমি যদি সেটা পাইতাম। অন্য একজন বলতেছে আপনি কী দোয়া করে আল্লাহ তাআলার কাছে করলেন এটা যদি খুঁজতাম আমি, কারণ আপনার সব কথা তো আল্লাহ কবুল করে দিয়েছে। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা মানুষের অন্তর দেখেন। তার এই কিতাবের মধ্যে একটি আছে রিয়াদুস সালেহীন, প্রত্যেক ঘরে ঘরে যে ব্যক্তি যার ঘরে রিয়াদুস সালেহীন থাকবে সে আর বাইরে তালিম কোনো দরকার নেই। তাফসির যদি ভালো তাফসির থাকে যেটা আকিদা ভিত্তিক তাফসির, আমি আমার তাফসির নাম বলছি না কারণ আপনারা খুঁজে পাবেন না, এখন
যদি সৌদি আরবকে যেতে পারেন, নিয়ে আসতে পারবেন, এটা ছাড়া পাওয়া যায় না। তো সুতরাং তারপর খুঁজে পাবেন আকিদা ভিত্তিক তাফসির হইতে হবে। তাফসির মধ্যে অনেকে উল্টোপাল্টা লেখে, বাংলাদেশে এমন এমন তাফসিরও আছে ওয়াজ, শুধু ওয়াজ আর কিছু নেই, এমন তাফসিরও বের হয়েছে। তো আমরা বলতে চাচ্ছি এটাই, একজন মা ঘরে থেকে আজ সব এলেম জানতে পারে, কোনো সমস্যা হয় না। তিনি কোরআন তাফসির পড়ুন, পুরোটা রাসূলুল্লাহ হাদিস পড়ুন, যদি তিনি রিয়াদুস সালেহীন শেষ করে ফেলে থাকেন ভালো, বুখারী অনুবাদ হিসেবে পড়ুন, মুসলিম অনুবাদ হিসেবে পড়ুন, হাদিসের ছয়টি কিতাব অনুবাদ হিসেবে পড়ুন। যদি বলেন আমি কিনতে পারছি না, একেবারে সহজ করে দিয়েছে আলহামদুলিল্লাহ, আপনি ঢুকুন বিভিন্ন ওয়েবসাইটে, এখন বাংলা অনুবাদ দেওয়া আছে। যদি বলেন ইংরেজি পড়বো বাংলা পড়বো না, তাও আছে, কোন ভাষা পারেন সেই ভাষায় আছে। এত কিছু থাকার পরে যদি বলে যে আমি আরেকজনের কাজে যেতে হবে, তার এলেম সম্পর্কে আপনার জ্ঞান নাই, জানে কি না শরীয়তের মাসলা মাসাল সম্পর্কে আপনার জ্ঞান নাই, এর অর্থ হচ্ছে আমি বিভ্রান্ত, পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। এরপর সময় এরপর যদি কোনো এর থেকে যোগ হয় যে স্বামীর কথা না শোনা, তো আপনি আপনার জন্য পুরো বেরোটা পুরোটাই হারাম হচ্ছে, এবং ফিরে আসা পর্যন্ত আপনি পুরোটাই অবাধ্যতা গুছে ফেরেশতারা আপনার উপর লানত করবে, ফেরেশতারা আপনার লানত করবে এই কাজের জন্য বের হওয়ার কারণে। তাহলে আপনার আমার উচিত হবে না ঘর থেকে বের হওয়া যতক্ষণ পর্যন্ত স্বামীর অনুমতি না হচ্ছে। স্বামী যদি কোনো আপনাকে ফরজ কাজের অনুমতি না দেয়, ফরজ কাজ যদি কোনো বর্থাৎ যেটা হলে আপনি সালাত আদায় করতে পারবেন না, আল্লাহ সম্পর্কে জানতে পারবেন, এমন জায়গা আপনি নিজেও শিখাচ্ছে না, তিনি নিজেও শিখাচ্ছে না, একজনকেও শিখিয়ে দিচ্ছে না, সেটার জন্য তিনি গুণাগার হবেন, আপনি গুণাগার হবেন, আপনি চেষ্টা আছে নিজের জন্য। কিন্তু আপনি যদি ঘরে সুযোগ করে দেওয়া হয়, আপনার জন্য বাইরে যাওয়া কোনোভাবে জায়গা হবে না, কোনোভাবে জায়গা হবে না। মহিলার জন্য সবচেয়ে উত্তম সালাতের জায়গা কোনটা আমরা জানি, তার একান্ত ঘর যেটা, অর্থাৎ একান্ত ঘর কোনটা, যে একান্ত শোয়ার ঘরে, একান্ত বাইরে না। আর পুরুষের জন্য যত বেশি দূরে যাবে তত উত্তম, ঘরের বাইরের জায়গা, বাইরের জায়গার চেয়ে কাছের মসজিদ, কাছের মসজিদ আরও দূর বড় মসজিদ, দেখছেন দুনিয়াতে কীভাবে আল্লাহ তাআলা সাজিয়ে দিয়েছেন সেটাকে। অথচ আমরা ঠিক উল্টাটা করে যাচ্ছি, আমরা এই যেভাবে তালিমের নাম করে কেউ কেউ বেরিয়ে যাচ্ছে, কেউ কেউ এক জেলা থেকে আরেক জেলায় চলে যাচ্ছে, এক এলাকা থেকে আরেক এলাকায় চলে যাচ্ছে, এগুলো ইসলাম কোনোদিন অনুমোদন করে না, এগুলি আসলে বানোয়ার জিনিস, এগুলো করবেন না, আল্লাহর বাস্তে এগুলি করবেন না। আপনাদের মেয়েদেরকে ঘরে রাখা শিক্ষা দিন, ঘরে থাকা শিক্ষা দিন। সম্ভব সমস্যা হচ্ছে এটাই, যারা দিন বুঝে না তারা তো বের হয়, দিন বুঝার নাম করে তারা বের হয়, সেটা কীভাবে জবাব দেবে? অনেকেই এই জিনিসটা নিয়ে আমার সাথে কথা বলে বিভিন্ন সময়, যে আমরা তো মন্দের ভালো করতেছি। আপনি যে মন্দের ভালো করতেছেন না, আপনি মন্দটাকে প্রতিষ্ঠিত করতেছেন। যারা অন্যায় করে তাদেরকে সবাই চিনে, একজন মেয়ে যখন রাস্তায় ঘুরে বেড়াবে সবাই বলে যে বেগানা খারাপ, এবং সে ওইরকম, সে মোবাইল যা অর্থাৎ সে খারাপ, এটা সবাই বুঝে এবং তার দিকে কেউ ভালো দৃষ্টি তাকায়। কিন্তু একজন একজন বোরকাওয়ালি মেয়ে, একজন পর্দাওয়ালি মেয়ে যখন এইভাবে ঘুরে বেড়াবে, তখন সবাই চিন্তা করে যে এটা কী, কোন ধরনের মেয়ের এটা, সে কার, তার কি কোনো আত্মীয় স্বজন নাই, তার স্বামী নেই, তার ভাই নেই, তার বাবা নেই, তার ছেলেরা নেই, এই মহিলার আস্তে আস্তে ঘুরে বেড়াচ্ছে কেন? ঘর তো তার জায়গা না, ঘর ঘরের বাইরে তো তার জায়গা না, ঘরে তো তার জায়গা একমাত্র, সেখানে সে থাকতে পারে না কেন? সেখানে তার ঘরে তার পছন্দ হয় না কেন? ঘরে থাকতে পারে না কেন? এসে তার প্রশ্ন আসে, এটাই আমরা বলবো। এই জন্য বারবার বলতেছি, দিন বুঝার জন্য অবশ্যই আপনাকে, মহিলার জন্য অবশ্যই তার ঘরে যদি ব্যবস্থাপনা থাকে, তার বের হওয়া কোনো ক্রমে জায়েজ নেই, কোনো ক্রমে জায়েজ নেই। এবং কীভাবে ব্যবস্থাপনা এখন সবার কাছে আলহামদুলিল্লাহ আছে, এটাতে কোনোভাবেই ইগনোর করতে পারবেন না। আপনাকে ভালো যেটা শুনলে আকিদা শুদ্ধ হবে, আমল শুদ্ধ হবে, এটা আপনি ঘর থেকে এখন অনেকটা, আপনি অনেক ভিডিও অডিও সিডি কত কিছু বের হয়েছে, এমনকি আপনি ছোট্ট একটা অংশের মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারেন। এখন ছোট একটা জিনিস ডিভাইস দিয়ে পুরো জিনিস নিয়ে আসছে কেউ 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 ছোটো একটা ডিভাইসের ভিতরে দেখবেন যে এত গ্যাগা জিনিস ঢুকিয়ে নিয়ে আসছে, এর মধ্যে আপনি এটা শুনতে যান আপনার এক বছর লেগে যাবে, তাও পারবেন এক বছর শুনে শেষ করতে পারবেন। এটা হচ্ছে আপনার আইলিম কিন্তু আপনার হাতের কাছে আসছে, তারপর আপনি হাঁটতে চান কেন? অভ্যাস অথবা না বুঝা, অবুঝ, এই কারণে বের হয়ে যায়। তো যদি কোনো আপনার ঘরে শিখার ব্যবস্থা আমাদের কোনোভাবে বের হওয়া যায় নেই, ঘরে শিখার ব্যবস্থাপনা নাই কিন্তু স্বামী অনুমতি দিচ্ছে না, আপনি গুণাগার হবেন না, আপনি ঐকান্তিক চেষ্টার কারণে আপনি সব পাবেন। স্বামী থেকে শেখার চেষ্টা করুন, কিন্তু আপনি স্বামী শেখে শিখবেন না, ঘরের বইও পড়বেন না, বাইরে যাবেন, আপনি হারাম কাজ করছেন, যাওয়া আসা পুরোটাই হারাম, এইটার জন্য অনুমোদন করে না ইসলাম কোনোদিন। আমাদের বুঝতে হবে তালিম করতে যাইয়া আমরা আসলে কি দিন হারিয়ে বসছি কিনা, তালিমে দিন না হইয়া আমরা কি তার একই দিন হয়ে যাচ্ছি কিনা, দিন শিখতে যাইয়া দিনকে হারিয়ে বসছি কিনা। এই জন্য আমরা অনুরোধ করবো, যারা তালিম করেন, তালিম করার জন্য একজন আলেমের অধীন হন, আলেমা, যদি আলেমা না হয় কোনো আলেমের মজলিসে একত্রিত হন, যেখানে দার্স হয় সেখানে যান, পর্দার সাথে বসেন, শোনেন, তারপর আসেন, ভালো আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েরা আলাদা বসতো,
কখনো কখনো তিনি আলাদা মসজিদ কায়েম করতেন তাদের জন্য, এর সমস্যা নাই এটা। কিন্তু তালিমের নাম দিয়ে আপনি যা ইচ্ছে তা পড়াবেন এটা কিন্তু শহীদ বলে না। কী পড়াচ্ছেন এটা কিন্তু গুরুত্বের সাথে দেখতে হবে আপনাকে। কী শিখতেছেন, আপনি যার থেকে শিখতেন সে জানে কি না, এটা আপনার অবশ্যই জানা দরকার। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলি কোনোদিন মনে রাখবেন, এই এই জাতীয় তালিম করা, এই জাতীয় তালিম করাটা বেদাতের পর্যায়ে পড়ে যাবে যদি কোনো সেটার স্বামীর প্রতি অনুমতি না থাকে। বের হওয়া ওখানে বের হওয়া বেদাত এবং গুনার কাজ হবে, আর সেখানে যা কখনো ফরজ না, সেটা ফরজ হইতে পারে না। আশা করি বিষয়টা বুঝছেন, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাফেজি মাদ্রাসা হোস্টেলে থাকা ছাত্ররা জুমার পরিবর্তে জোহর আদায় করলে হবে কি? উক্ত মাদ্রাসার এরিয়াতে জুমার মসজিদ নেই, এতদিন নিয়ে গেলে এক্ষেত্রে ছাত্ররা পালিয়ে যায়, এক্ষেত্রে করণীয় কি? আমি এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি। একটি হচ্ছে ছাত্ররা পালাবে কেন, আমি কি জোর করে কাউকে কি কোরআন শিক্ষা দিতে বা বাধ্য করতে কি শরীয়ত বলেছে? ভালোবেসে তাদেরকে দিন শিক্ষা দিতে হবে, ভালোবাসা অর্থাৎ তাদেরকে দিনের প্রতি ভালোবাসা তৈরি করতে হবে। আপনি জোর করে কাউকে হাফেজ বানানোর জন্য ঢুকাইছেন, সে বড় হয়ে কী হবে জানেন? ওই তথাকথিত ব্যক্তিদের মতো হবে যারা বলে যে এক সময় তারা এই মাদ্রাসায় পড়েছে বা এই করেছে এই করেছে, বড় হয়ে তারা কি জানেন ওই ছবি নির্মাতা হয়েছে, চলচ্চিত্র নির্মাতা হয়েছে, কেন জানেন? কারা দিনকে তারা বুঝে নেয়, ভালোবাসে নাই। এই জন্য যারা এরকম পালিয়ে যায় ওই সময় ছাত্র পড়াবেন না, এসব ছাত্র পড়াবেন না। তারা তারা তো আসলে এটা সে তার জোর করে তাকে দেওয়া হচ্ছে। এখন বলতে পারেন যে শয়তান তো অবস্থা হচ্ছে, শয়তান অবস্থা দিবে, এটা দূর করার দায়িত্ব আপনার। পালিয়ে যাওয়ার ব্যবস্থাপনা কেন তারা করে? কারণ আপনি এমন মারা মারেন আপনার এখানে ভালো মানুষ থাকতে পারে না, অথবা এমন খাওয়ান খাওয়ান যেটা মানুষ খেয়ে মানুষ থাকতে পারে না, আপনি তার উপর জুলুম করছেন, এমনও তো হইতে পারে। এটা তো শহীদ বলে না। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিবরিল আমিন আলাইহি সালাতু ওয়াসালাম তিনি যখন তিনবার চাপ দিলেন, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার কোরআন পড়ার জন্য তিনবার চাপ দিলেন, তিনবারের পরে তার থেকে আল্লাহ তাআলা কোরআন ব্যবস্থা পড়ার ব্যবস্থাপনা করে দিলেন, মুখস্থ করাই দিলেন, এর আগ পর্যন্ত তার মধ্যে ছিল না। এই তিনবার থেকে আলেমরা সবাই নিয়েছে এটা। কোনো বাচ্চাকে যদি মারতে হয় তিন ব্যথা আঘাতের অধিক ব্যথা আঘাত করা যাবে না, তিনটা ব্যথ দেওয়া যাবে সর্বোচ্চ, এবং দিন শিখার জন্য তাও। আপনি খেয়াল করেছেন জিনিসটা কীভাবে নিয়েছে আলেমরা মাসালা, যে তিনবারের বেশি কাউকে আঘাত করা যাবে না। সেই তিনবার কতটুকু হবে জানেন? মাথার উপর উঠবে না, হাত সোজা থাকবে, যতটুকু হাত সোজা থাকে মারা যাওয়ারটুকু, হাত উপরে উঠবে না। আমরা শরীয়তের এ সমস্ত জিনিসকে সম্পূর্ণরূপে বয়কট করে বসেছি। গায়ের যত জোর আছে সব একটা ছোটো বাচ্চার উপর খাটাই। অনেক সময় ঘরে কারোর সাথে ঝগড়া করে আসছে, এখন বাচ্চার সামনে পাইছি তার মারা আরম্ভ করে দিই। অনেক সময় টেলিফোনের কাছে বকা বক্স করতেছি, তার কথা পছন্দ হয় না, এখন সামনে যেটা পাইছি রিপিটেন শুরু করতেছি। অনেক সময় কোনো কারো উপর রাগ উঠছে, একটু আরেকজনে আগায় লাগাই দিল এটা, যে সে আরও খারাপ, তাহলে আরও মারা আরম্ভ করে দাও, এটা শুরু করে দেখে। এগুলো সবই হচ্ছে জাহিলিয়ত, জাহিলিয়ত, এগুলো ইসলামের কোনো ইসলামের কোনো শিক্ষা নয়। আমাদের ছোট একটা বই যদি পান আলহামদুলিল্লাহ কিনবেন, ইসলামের টর টাইম, এটার মধ্যে আমরা এর উল্লেখ করেছি কতটুকু ইয়া করতে পারবেন আপনি, আদব শিক্ষা দিতে আদব দিতে পারবেন আপনি। এই বইগুলো থেকে বইগুলোর মধ্যে আমরা এটাই উল্লেখ করেছি যে এইভাবে ছাত্রদেরকে মারার প্রশ্ন আসে না, তাদেরকে বুঝিয়ে দিয়ে পড়াবেন। এটা হলো দ্বিতীয় অংশ, আমরা আগে উত্তর দিলাম। প্রথম অংশ হচ্ছে, আমি ব্যক্তিগতভাবে হোস্টেলে ছোটো ছাত্রদেরকে রাখার পক্ষে নয়, ছোটো ছাত্রদেরকে হোস্টেলে রেখে দেওয়ার পক্ষে নয়। কারণ কি জানেন, বড় ধরনের ফেতনা এখন তৈরি হয়, যেগুলি মুখে উচ্চারণ করার মতো সাহস আমারও নাই, কারণ আলেমদের বিরুদ্ধে কথা বলা হয়ে যায়, এবং এমন এমন চরিত্র গড়ে ওঠে ছাত্রগুলি, পরবর্তী তারাও আবার এই চরিত্র দুনিয়া সব জায়গায় বলে বেড়ায়, করে বেড়ায়। বাবা মা কি করে, ছোট ছেলেগুলোকে হোস্টেলে দিয়ে দিতে হবে কেন? যদি বাবা দেশের বাইরে থাকে মার দায়িত্ব আছে, কিন্তু আপনি হোস্টেলে দিয়ে দিয়েছেন, ওখানে পড়াবে কে আপনার সন্তানকে, দায়িত্ব নিয়েছে কে? যতক্ষণ পর্যন্ত একটা বাচ্চা নিজের সম্পর্কে বুঝতে না পারে, নিজের ভালো মন্দ বুঝতে না পারে, শরীয়তের বিধান সম্পর্কে সে ওয়াকিফাল না থাকে, ততক্ষণ পর্যন্ত তাকে আপনি যেখানে সেখানে ফেলে আসতে পারেন না। এটা আমানতের খেয়ানত, আপনার সন্তানের জন্য আমানতের খেয়ানত। আমাদের সালফে সালেহীন কখনো এইভাবে ছেলেকে কাউকে দিয়ে দিতেন না, ছেলেরা গিয়ে পড়তো কিন্তু আবার ফিরে আসতো। এটা নিয়ম, আপনার সন্তানের জন্য আপনি প্রয়োজনে হিজরত করুন। কোথায় হিজরত করবেন? যেখানে গেলে
আপনার সন্তান দিন শিখতে পারে ওখানে কাছে গিয়ে বাসা নিন, সেখানে পড়ে ঘরের জন্য চলে আসে, রাতের বেলা কাউকে কোথাও থাকতে দিবেন না, কারণ কী হয় আপনি জানেন না, অথবা তাকে কাউকে একান্ত করার সুযোগ দিবেন না কোনো হুজুরের সাথেও, কারণ জানেন না এখানে শয়তান 3 নম্বর হবে, ক্ষতিগ্রস্ত করতে পারে এবং তার তো চারিত্রিকভাবে পদস্খলিত করতে পারে এবং চিরজীবনের জন্য তাকে শেষ করে দিতে পারে, তার আকিদাগতভাবে তার এ তার চরিত্রিক শেষ চারিত্রিক স্খলিত করে দিতে পারে। আর এই জন্য কোনো ব্যক্তির যে উচিত নয় এইভাবে সন্তানদেরকে যে তাকে হাফেজ বানাই দিয়ে দিলাম, এগুলি কোনো কোনো মানুষ যতই বলুক এগুলিতে আসল সত্যি কথা সে কিন্তু কোনো ভালো কিছু তৈরি হয় না। আপনি নিজে চর্চা করে পড়ান, না পারলে আপনার স্ত্রীকে দিয়ে পড়ান, না পারলে কাউকে দিয়ে পড়ান, না পারলে উনি যেন নিয়ে আসে দিয়ে আসে এরকম ব্যবস্থাপনা করেন, যত ওই সময় দিবেন যখন ছেলে সব বুঝতে পারে, ভালো মন্দ বোঝার জ্ঞান হয় তখন তাকে দিবেন, অবশ্যই দিবেন, তখন আর আপনার দায়িত্ব নেই, তখন আপনার দায়িত্ব মুক্ত। কেন? একটা ছেলে যখন 12 বছর হয়ে যায় স্পষ্ট, 12, 13, 14 যতটুকু হয় এই সময় তার কিন্তু জ্ঞান আসা উচিত, শরীয়তের বলে এটা কিন্তু জিহাদের জায়গা। 15 বছর বয়সে সাহাবায়ে কেরাম যুদ্ধে যাওয়ার জন্য তারা মল্লযুদ্ধ করতেন, 14 বছর 15 বছরের মধ্যে তারা কীভাবে জিহাদ যাবেন টেনশন থাকতেন, অর্থাৎ তারা বুঝতেন যে এই সময় তারা কিন্তু পুরোপুরি সব কিছু বুঝেন। আপনার সন্তানদেরকে আলাদা করে দুলাল না বানিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন ছোটোকাল থেকে যে এই জিনিসগুলি হালাল, এই জিনিসগুলি হারাম, প্রয়োজনে তাদেরকে যৌন বিষয়ে জ্ঞানও দিবেন, বুঝাবেন, এটা এটাকে লুকোচুরি করার কিছু না, এটাকে স্পষ্ট জানিয়ে দিবেন, এই বই পড়বে দিবেন, ওই বই বইতে পড়ে তারা শিখে ফেলবে, আপনি না বলতে বলতে পারলে আপনি এমন কাউকে দিয়ে বলাবেন যে বলতে পারে। আপনার মেয়েকেও বিষয়ভিত্তিক জ্ঞান দিতে হবে, যে জ্ঞানের মাধ্যমে সে বুঝতে পারবে যে কোনটা হারাম এবং তার পরিণতি কী হতে পারে, এটা তাকে বোঝানো উচিত। হোস্টেলে দিয়ে আসা ছেলেদেরকে হাফেজি মাছ, এরপরে ছেলেরা আটকে রাখবে, হুজুররা পিটাবে, আটকে রাখবে, এখানে জোহর পড়বে, তারা সারাক্ষণ ঘরের ভিতরে বন্দি থাকবে, এটা কোনোভাবেই কোনো ইসলামী শরীয়তের পদ্ধতি না। এটা এটা এক ধরনের প্রাচীন পদ্ধতি যেখানে মানুষদেরকে জোর করে বেঁধে নিয়ে কোথাও আটকে রাখা হয়তো সেরকম অবস্থা তৈরি হচ্ছে, এটা এক ধরনের দাসত্ব প্রণা, এটা কখনো ঠিক না। দাসত্ব প্রণা থেকে বের করতে হবে আমাদেরকে নিজেদেরকে। আপনার সন্তানকে দিনের উপর ভালোবাসা দিয়ে তৈরি করুন, তাকে পড়তে পড়া একই সাথে দুইটা পড়তে দেন কোনো সমস্যা নেই, অথবা একটাই পড়ান, কিন্তু আপনাকে তাকে কখনো আপনার ঘরের বাইর করে দিবেন না, এটা আমানতদারের খেয়াল। আপনি ভালো মানুষের কাছে তাকে রাখতে পারেন না, ভালো মানুষ রাখতে পারেন না, কারণ বেশিরভাগ মানুষই শয়তান তাদের পিছিয়ে লেগে আছে, ভালো মানুষটাও খারাপ হয়ে যেতে পারে যে কোনো সময়। এই জন্য আমরা মনে করি না যে আপনার এটা উচিত হচ্ছে যে হোস্টেল রেখে দিবেন ততক্ষণ পর্যন্ত তারা ছোটো থাকে, আর বড়ো হলে সে পালাবে না, তার বুঝ আসবে, তখন সে বলতেই পারবে যে আমি পড়তে পারি না, আমি পড়তে মুখস্থ হয় না, আমার সে মুখস্থ হয় না, তার মুখস্থ করা জরুরি না, যতটুকু পারে অতটুকু আলহামদুলিল্লাহ। সব মানুষ হাফেজ হয়ে যাবে এটা কিন্তু শরীর বলেও না, যে পারে যার মেধা আছে যে পারছে সে তো কালেই পারে, তাকে নিয়ে আপনি গর্ব করতে পারেন, তাকে নিয়ে আপনি সাথে নিতে পারেন, তাকে নিয়ে পড়াতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু তাকে হোস্টেলে রেখে দিতে হবে এটা কিন্তু ঠিক না, এটা আমি মনে করি ঠিক না। আমার মত মনে করছে, আমি আলেমদের বিরোধিতা করছি না, তারা অনেকগুলি অনেক মতো দিতে পারেন, আমি যেটা বলি এটা ভালো মনে করি, আমার আমি নসিহা দিন ওয়ান নসিহা কল্যাণকামিতার নামে কল্যাণকামিতা হিসেবে আমি বলছি, আমি একটু উদাহরণ হিসেবে বলছি, আমাদের ছেলেরা আমরা কোনোদিন বাইরে দিইনি, কিন্তু সব হাফেজ তো হয়েছে 4 জনই, কোনো সমস্যা আমার মধ্যে হচ্ছে বা একজন বাকি আছে, অল্প বাকি আছে, হয়ে যাবে ইনশাল্লাহ, তো এই জন্য আপনাদেরও এরকম করেন কোনো সমস্যা নেই, আমি তাকে দিয়ে দিতে হবে, সেখানে গেলে সে পূর্ণ আপনার বিদ্বেষী হবে, সমাজ বিদ্বেষী হবে, কেন জানেন, যে আমাকে রেখে গেছে, এটা তার মধ্যে একটা বিদ্বেষপূর্ণ ভাব কাজ করবে সবসময়। আপনি সবসময় এই জন্য এটা করবেন না যে আপনার সন্তানকে দিয়ে দিবেন, যাদের দেশের বাইরে আছেন টাকা কামানোর চেয়ে সন্তান বড় করা বড় বেশি জরুরি। আপনি টাকা কামিয়ে আসছেন, দেখেন যে সন্তান হয়ে গেছে কি হেরোইন সেবী, সন্তান হয়ে গেছে পর্নোগ্রাফি অ্যাডিক্টেড, সন্তান হয়ে গেছে মাদকাসক্ত, সন্তান হয়ে গেছে হারাম ব্যাপারে কথাবার্তা বলে পাগলাম পাগলের মতো চলাফেরা করে, আপনার বিদেশ করে কী লাভ, কোনো লাভ নেই। আপনি কম খান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো যদি আপনার 2 মাসে একবার উনুনে হাঁড়ি চড়ে তাও ভালো, আপনি বাইরে যেয়ে কী করলেন, এই টাকা দিয়ে কী করবেন, আপনার বউ যদি কোনো আপনার বাইরে থাকা অবস্থা আঁকা খারাপ কাজগুলি করে তাহলে তো আপনি দায়ী, কারণ আপনার কারণে সে বাইরে যেতে বাধ্য হয়েছে, বউকে পবিত্র রাখা তো আপনার দায়িত্ব, 4 মাসে একবার বউর কাছে যাওয়া তো বউর কাছে যাওয়া তো শরীয়তের নির্ধারণ করে দিয়েছে, এই জন্য শহীদ বলেছে কেউ যদি 4 মাস পর্যন্ত যাবে না বলে তার একটা তালাক হয়ে যায় সঙ্গে সঙ্গে, যদি শপথ করে, শপথ না করলে হয় না এটা আলাদা কথা, যদি 4 মাস পর্যন্ত যাবে না বলে শেষ পর্যন্ত তালাক হয়ে যায়, ইলা বলে এটাকে, ইলা বলে আল্লাহ বলে দিয়েছেন ইল্লাযী ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুস আরবাতি আশহুর ফাইন ফাও ফাইনাল্লাহ গাফুর রাহিম আযাবুত তালাক ফাইনাল্লাহ সামিউন আলিম। আমরা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পার্শ্বের নাম দিয়ে কেউ কেউ সন্তানদেরকে আমরা অবহেলা ঠেলে দিয়েছি, কেউ কেউ রেখে দিয়েছে কার কাছে, সুবহানাল্লাহ, ছোটো বাচ্চাদেরকে আপনার কেন
ইয়াতে পড়াইতে থাকতে হবে, কেউ রাখে কেজি, কেউ রাখে আবার কি ওয়ান, কেউ টু, কেউ কত রকমের নাম বের করেছে এখন, কিন্ডার গার্ডেন অথবা আরেকটা কী কী নাম বের করেছে, যেগুলোতে ছেলেদেরকে রেখে দেওয়া হয় ছোটো বাচ্চাদেরকে। কী জন্য তাকে পড়াচ্ছেন? তাকে একটা সময় পর্যন্ত পড়াবেন না, তো ঘরে পড়ান, তাকে শিক্ষা দেন, ওই ওখানে নয়, ওখানে বন্দিখানার দরকার নেই, ওখানে যাতে সে কী শিখবে, দুইটা জিনিস শিখবে, একটা হচ্ছে হয় খারাপটা শিখবে, নাহলে সে আপনার থেকে মায়া মমতাহীন হয়ে বড়ো হবে। আপনি যেমন দূরে রাখছেন, বড়ো হলে আপনাকে পাঠাবে ইয়াতে বৃদ্ধা নিবাসে পাঠাবে আপনাকে, কারণ তার প্রতি আপনার কোনো যেমন টান ছিল না, সে আপনার প্রতি কোনো টান অনুভব করবে না। এটা কারা করে? যারা উভয়ে চাকরি করে, স্বামী স্ত্রী। ঠিক অনুরূপভাবে আরেকটা গোষ্ঠী আছে, রেখে দেয় এয়ার কাছে, কাজের বুয়ার কাছে, সেইখানে সে বড়ো হয়, সে আর মানুষ হয় না। আবার আরেকজন আছে, আরেক গোষ্ঠী আছে, তারা কী করে, নিজে দূর দূরান্তে থাকে, সন্তানদেরকে পড়ানোর কোনো মনোযোগ তার নাই, এখনও অথবা বসে গেছে সন্ধ্যার পর থেকে বড় একটা বাক্সের করে দেখতেছে, গান গাইতে, গান শুনতেছে, ইত্যাদি করতেছে, সন্তান দেখার তার সুযোগ নেই, ঘরে থাকেও সে ঘরে নাই, এরকম অবস্থা। এগুলো আসলে অনুমোদিত না। তো হাফিজ যদি আমি পড়াইতে চান, আমরা বললাম অনুগ্রহ করে বলছি, সন্তানদেরকে নষ্ট করবেন না, নিজেরা একটু কেয়ার হন, নিজেরা ভাইবজো কি শুনে পড়েছে, ঘরে আপনি আবার শুনুন, ঘরে আপনি আবার শুনুন, এর মাধ্যমে আপনি কী হবে জানেন, আপনিও শিখিয়ে ফেলতে পারবেন, আপনার বউ শিখিয়ে বলতে পারে, এমনও হতে পারে যে ওর সাজবার শুনলে আপনি একবার মুখস্থ হয়ে যাবে আপনার, এটা একটা নেয়ামত, এটা হয়ে যেতে পারে। যেই ঘরে কম্বিনেশন নাই হেফজখানার সাথে, এই ঘরে রেয়ার হাফেজ হয়, জোর করে এভাবে হাফেজ করা যায় না, এগুলো থাকেও না, এবং পরবর্তী তারা আর পড়ালেখা করে না, ইসরে বাঁকা হয়, এবং যেখানে সেখানে দরবার খুলে অথবা কোথাও কোথাও দেখবেন যে ইমামতির জন্য পাগল হয়ে গেছে, রমজান মাস আসলে দেখবেন যে কোথাও নামাজ পড়াবে, এই নিয়ে টেনশন হয়ে শেষ তাদের, কোন মসজিদে কীভাবে যাবে, কাকে কীভাবে বাদ দিবে, এই টেনশনে পড়ে থাকে। এগুলি আসলে আমাদের সিস্টেমের ভুল, এগুলি আসলে করা ঠিক না। তো সন্তানদেরকে হাফেজি মাদ্রাসা আপনি যদি রাখেন, যদি বাধ্যই হন, যেমন কেউ দেখার নাই তার, এটা আলাদা কথা, অথবা বড় শৈশী এখন রাখতেছে শুনতেছেন, তাহলে আপনাকে চেষ্টা করতে হবে তাদেরকে জুমা নামাজে পড়তে, জুমা বাদ দেওয়া যাবে না, জুমা পড়াতে হবে। আপনি যে এখানে যেখানে আসেন সেখানে জুমা পড়েন, যদি দূর হয় জুমা থাকতে হবে, এমন কথা ঠিক নয় যে জুমা একবার হলে আর বন্ধ করা যায় না, এটা ঠিক নয়। আর জুমার জন্য সবসময় জুমা জামে মসজিদ হতে হবে এমনও ঠিক নয়, এগুলি শুরুত মানুষের লাগিয়েছে, কিন্তু শরীর সহি নয়, এগুলি জামে মসজিদের শর্তটা আসলে কোনো বাধ্যতামূলক শর্ত নয়, এগুলি এগুলি আলেমরা বলেছে, আমরা অস্বীকার করছি, তাদের যুক্তি আছে, কিন্তু আসলে কোনো এর কোনো দলিল নেই। যে কোনো খালি জায়গাতেও জুমা হতে পারে, আর ঘর যদি হয় সেখানে যদি ছাত্র বেশি থাকে, আপনি সেখানে জুমা আদায় করতে অসুবিধা করে জুমা পড়বেন, সেই জায়গায় মসজিদ হওয়া জরুরি না। অনেকে বলে যে মসজিদ ওয়াকফ হইতে হয়, আর একটু বাড়িয়ে বলছেন, হ্যাঁ ওয়াকফ হয়ে জন্য এই জন্য কেউ যদি বাধা না দেয়, এই জন্য আপনার নিজের জায়গায় মসজিদ ঘর ভাড়া নিচ্ছেন, এখানে নামাজ পড়াবেন, অসুবিধা, নামাজ পড়বেন, পড়াবেন, কোনো সমস্যা নেই, এখানে এটাও বাধ্যবাধকতা নেই। যারা বলে ওয়াকফ করে তাদের কোনো দলিল নেই, ওয়াকফ করার কোনো বাধ্যবাধকতা নেই, অর্থাৎ যেন বাধা না, ওইটা বড় কথা। আশা করি বিষয়টি বুঝছেন যে এইভাবে জুমা ত্যাগ করা কখনো ঠিক হবে না, জুমা ত্যাগ করা ঠিক হবে না, জুমা ত্যাগ করবে না। আপনি যেখানে আসেন সব বাচ্চাদের নিয়ে ছেলেদের নিয়ে ওখানে জুমা আদায় করেন, যদি জুমার অবস্থা থাকে, অর্থাৎ আদায় করার মতো ছাত্র সেখানে পাওয়া যায়। আর যদি দুই চারজন থাকে বেশি নাই, তাহলে আপনি তাদেরকে কষ্ট করে জুমা মসজিদে নিয়ে যেতে হবে, এরকম নয় যে আপনি তাদের কারণে আপনিও যাবেন না, এটা তো হবে না, তো আরও খারাপ কথা। তাদেরকে আপনি তালা বন্ধ করে যাবেন, এটা তো হয় না, তাদেরকে বন্দি করে যাবেন, এটাও তো হয় না। জুমার যাওয়ার নেওয়ার চেষ্টা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন জুমা যদি কেউ না যায়, অর্থাৎ কোনো দোষ ব্যতীত, কোনো ব্যতীত, ওজোর ব্যতীত, এটা ওজোর ব্যতীত যাওয়া না যাওয়া, তাহলে কী হবে, তার অন্তরে মোহর মেরে দেওয়া হয়, কঠিন কথা। এই জন্য আমরা এটা যেন না করি, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমরা তিন ভাই দুই বোন, কেউ আমাদের মাকে রাখতে চায় না, এবং তার ছেলেরা তার সাথে অনেক দুর্ব্যবহার করে, আর আমি মেয়ে হয়ে রাখতে চাই কিন্তু আমার সামর্থ্য নেই, মার ওষুধ ও চিকিৎসার জন্য অনেক টাকা লাগে, এখন আমার মায়ের নিজের কিছু সম্পদ আছে, তা বিক্রি করে আমার সাথেই কাছেই থাকতে চায়, আমার মায়ের সম্পদের টাকা কি আমি নিতে পারবো বা শুধু আমার মায়ের জন্য ব্যয় করতে পারবো? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে মায়ের খেদমত করার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ, আপনি জান্নাতটা কিনে নিলেন, দুনিয়া থাকতেই জান্নাতটা কিনে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ব্যক্তি জিহাদে যেতে চেয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মা বাপ জীবিত? বলে হ্যাঁ জীবিত। আহাইয়ুন ওয়ালিদাকা? কালা না, জীবিত। রাসূল বললেন যে তারা কি অবস্থা বলে, তারা কাঁদছে বলে তাদেরকে হাসাও। ফাইনাল জান্নাত আইন্দা কাদামাইহা, জান্নাত তোমার মায়ের পায়ের সামনে, তোমার মা তার তোমার মায়ের সেবা করবা তাহলে তুমি জান্নাতে যেতে পারবে, এটা অর্থ উদ্দেশ্য, মায়ের সেবা করলে জান্নাতে যেতে পারবে। এরা দুর্ভাগ্য আপনার ভাইরা, দুর্ভাগা,
এরা দুনিয়াতে দুর্ভাগ্য, আখেরাতে দুর্ভাগ্য। কারণ রেদার রব্বে ফি রেদার ওয়ালেদাই, আল্লাহর সন্তুষ্টি আছে পিতা মাতার সন্তুষ্টির মধ্যে, এর মধ্যে মায়ের সন্তুষ্টি বড়। পিতা তো অনেক সময় তারা বাইরে বাইরে ঘুরে, তারা অনেক কিছু পায়, মা তো কেউ এই বৃদ্ধ বয়সে কেউ কেউ দেখার থাকে না। তাকে দেখার জন্য তাদের যদি কোনো ভাইরা যদি কোনো এগিয়ে আসে, এটা আল্লাহর নেয়ামত, ভাইদের জন্য আল্লাহর নেয়ামত হিসেবে আল্লাহ নিয়ে আসছে। আর যদি কোনো আসতে না পারে, বুঝবে তাদের জন্য তারাই সবচেয়ে অপরাধী, এবং তাদের জন্য ভালো কিছু রাখা হয় না, এই জন্য তারাই অন্যায়টা করে বসছে, এবং তাদের জন্য আখেরাতেও ভালো কিছু নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে দুটি জিনিস একসাথে উল্লেখ করেছেন, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুক্রিয়া আদায় করো আর আমার তোমার পিতামাতার শুক্রিয়া আদায় করো। ওয়া দিয়ে আর কোথাও বলেন নাই, এবং দিয়ে আর কোথাও বলেন নাই। এর অর্থ হচ্ছে আল্লাহর এবাদতের পরে প্রথম দায়িত্ব হচ্ছে একজন মানুষের, প্রথম কর্তব্য দায়িত্ব হচ্ছে পিতামাতার সেবা শ্রদ্ধা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে ব্যক্তি পিতামাতাকে পেয়েছে অথবা তাদের একজনকে পেয়েছে, তাদের সেবা করে জান্নাত ক্রয় করে নিতে পারে না, তার ধ্বংস। জিবরিল বলেছে, রাসূল আমিন বলেছে, রাসূল আমিন বলেছে। তো আপনার ভাইরা দুর্ব্যবহার করে, রাখতে চায় না, সুবহানাল্লাহ, আপনার ভাইরা কোনোদিন বৃদ্ধ হবে না, আর আপনার ভাই বউরা কোনোদিন মা হবে না, তাদেরকেও এরকম অবস্থার জন্য অপেক্ষা করতে হবে, তারাও সেরকম অবস্থা বিরাজ করবে। এটাকে বলা হয় যে ধার শোধ, এই ধার শোধ হবেই, যতই বলেন না কেন, ইতিহাস সাক্ষ্য। এটা যে যেরকম ব্যবহার করেছে সেরকম ব্যবহার সে পায়। অনেকেই হয়তো দূর দূরান্তে বুঝতে পারে না কী হয়েছে, ঠিক ঠিক কোনো না কোনোভাবে বাবা মার সাথে খারাপ ব্যবহার করেছে, এই জন্য চিন্তা করতে হবে। সুতরাং অপেক্ষা করতে হবে তাকে। আর আপনি, আল্লাহ আপনাকে সামর্থ্য দিয়েছেন, দেন নাই, কিন্তু আপনার মন দিয়েছেন, আপনি চেষ্টা করছেন মায়ের খেদমতে, মা আপনার কাছে থাকতে চায়, আপনি মায়ের সেবা করুন যতটুকু পারেন। মারা বেশি কিছু চায় না, একটু ওষুধ চায়, খাবারটা চায়, সারাদিন বসে থাকতে চায়, কোথাও যেতেও চায় না, তাদের কোনো বোট বাড়তি কিছুই নেই, বাড়তি চাওয়াও নাই, পাওয়াও নাই, কিছু তাদের অবস্থা নেই। এই মারা কত বড় সম্পদ আল্লাহর দুনিয়াতে, মা যদি না থাকতো আপনি আসতে পারতেন না। দুনিয়াটা এই মায়ের কারণ টিকে আছে, মায়েরা থাকার কারণে দুনিয়াতে এখনও মানুষ আছে, মায়েরা না থাকলে সেদিন মানুষ থাকবে না। ইউরোপ আমেরিকাতে দেখবেন যে অনেক জায়গায় বিয়ে নাই, সেখানে সন্তান সন্ততি হচ্ছে না, আল্লাহর ওই জায়গায় আস্তে আস্তে উজাড় হয়ে যাবে, শেষ হয়ে যাবে ওই জায়গায়, কিছু থাকবে না। যেখানে মাদের প্রতি সম্মান নাই সেখানে কিছুই নেই। এই জন্য আপনি যেটা করছেন আলহামদুলিল্লাহ, আপনি এটা করতে পারবেন, আপনার মায়ের যে সম্পদ আছে এটা বিক্রি করতে পারবে, আপনাকে দিতে পারবে, আপনি খরচ করতে পারবেন মায়ের জন্য, কোনো সমস্যা নেই, মায়ের জন্য আপনি সম্পূর্ণ খরচ করতে পারবেন। এমনকি মা যদি বলে আমি যা আছে তা তোমাকেও দান করলাম, তাও দিতে পারবেন, তাও নিতে পারবেন। মা যদি বলে যে আমার খরচ তুমি চালাচ্ছ, তোমাকে তুমি আমি দুই একদিন খাওয়াই, তাও খাওয়াইতে পারবে, কোনো সমস্যা নেই এটাতে। তাহলে আপনার মায়ের দেয়া সম্পদ, মায়ের সম্পদের টাকা আপনি নিতে পারবেন এবং মায়ের জন্য ব্যয় করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। আপনার যদি সামর্থ্য না থাকে তখন তো নিতেই হবে, সামর্থ্য থাকলে না নেওয়া ভালো, মায়েরটা মায়ের থাকুক, আমি খরচ করলাম, এটা হলো বড় মনের দাবি। যদি না থাকে মায়েরটা নিয়ে মায়ের জন্য খরচ করতে পারবেন, তবে ইনসাফের সাথে খরচ করবেন, যাতে করে শেষ না হয়ে যায়, মা যেন শেষ জীবন পর্যন্ত সুন্দর করে কাটিয়ে দিতে পারে আপনার কাছে, চিন্তা করুন। আর ভাইদেরকে নসিহত করবেন, কোনো আলেম দিয়ে নসিহত করান, তাদেরকে ভবিষ্যৎ দেখান যে তোমাদের কিন্তু এরকম অবস্থা অপেক্ষা করছে। বেশিরভাগ মা বাবারা এরকম মায়েদের দেখে না, কারা জানেন, আমি একেবারে অনেকটা হলফ করে বলতে পারি, বেশিরভাগ, সব বলছি না, বেশিরভাগ যারা বড় লোক তারা সাধারণ এরা আছে, যারা রিক্সা ড্রাইভার বা ভ্যান ড্রাইভার বা যারা নিজেরা ডেইলি বদলা, ওরা কিন্তু মাকে খুব ভালোবাসে, ওরা সামান্য যা করে টাকা পায় মার কাছে দিয়ে যায় এবং মাকে নিয়ে থাকতে তারা পছন্দ করে, এবং তাদের বউরাও ভালো, তারা কিন্তু পারিবারিকভাবে মাকে এই শাশুড়িকে তারা দেখাশোনা করে। আর যারা বেশি পয়সাওয়ালা হয়ে গেছে, তারা আলাদা ফ্ল্যাট বাড়িতে উঠে গেছে, তারা মাকে রাখতে চায় না, জায়গা কই মার, জায়গা কই, মানে মায়ের জন্য জায়গাটা হয় না, নাউজুবিল্লাহ, তার জায়গা আজ হচ্ছে মায়ের জায়গা হয় না, তার জায়গায় এবং সবারই কিন্তু জায়গা হবে 3.5 হাত, তো মায়ের জায়গা ফ্ল্যাটে হয় না, সেই ফ্ল্যাট বাড়ি অভিশপ্ত, এবং সেই বউ অভিশপ্ত, সেই জীবন অভিশপ্ত, তাদের সন্তান সন্ততির জন্য জায়গা হয়, মায়ের জায়গা হয় না, সন্তান শুধু আসলো কোত্থেকে, মানা থাকলে সেও তো আসতে পারতো না। এই জন্য এগুলো দুর্ভাগ্যজনক, আপনি চেষ্টা করুন আপনার মাকে দেখাশোনা করতে, আর ভাইদেরকে নসিহত করুন, আখেরাতের কথা স্মরণ করুন, তাদেরকে বিভিন্ন আলেমদের দার্স দেন, পড়া দেন, তাদেরকে সিডি দেন, তাদের শিক্ষা দেন, মায়ের প্রতি কীরকম
ব্যবহার করতে হবে তারা বলেছেন, সেগুলি দেখান, কোরআন হাদিসে নস দেন, দেখাই দেন, তাদের ভাষ্য দেন, দেখিয়ে দেন, আল্লাহ ইনশাল্লাহ তাদেরকে হেদায়েতের পথে নিয়ে আসবেন। পরবর্তী প্রশ্ন হলো, আমরা অনলাইনে এখন অনলাইনে সাহায্যের কিছু সংবাদ পেয়ে থাকি, যেমন মসজিদ তৈরির কাজে টাকা দেওয়া বা গরিব অসহায় কাউকে সাহায্য করা বা নলকূপ বসানোর কাজে সাহায্য করা, এতিমখানা সাহায্য করা ইত্যাদি। এখন প্রশ্ন হলো, এই সংবাদগুলো অনেক পরিচিতি গ্রুপে দেওয়া হয়, এই কাজে যদি সাহায্য করা তাহলে সাহায্যটা আর গোপন থাকে না, নাম্বার চেনার পরে সেটা কি রিয়া হয়ে যাবে? যদি ইচ্ছা হলো সাহায্যটা গোপন থাকুক। জাজাকাল্লাহ খাইরা। আপনার প্রশ্নটা আসলে অনেক ব্যাপক প্রশ্ন। প্রথমত যে একটা ভালো কাজে তারা যদি কোনো কেউ অনলাইনে দেয়, আপনি যদি জানেন যে বিশ্বস্ত তার, সেটা খারাপভাবে নেবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামাহ। কেউ যদি ইসলামের কোনো সুন্নতকে প্রবর্তন করে, যেটা সুন্নত হিসাবে আগে থেকে আছে, নিজে বানায় নেই, সুন্নত হিসাবে আছে কিন্তু এটা মানুষের ত্যাগ করেছে, কোনো কারণে তৈরি চলছে না, আপনি চালু করে দিলেন, এটার জন্য তিনি বল যতজন আমল করবে ততজন সওয়াব পাবে। সুবহানাল্লাহ, আমি একটা বসে বসে কালকে না পরশু চিন্তা করছিলাম একটা জিনিস, যে একজন মানুষ দেখেছে একবারে কীভাবে 33 গুনতে পারে হাতের আঙ্গুলের মধ্যে, আমার এটা খুব পছন্দ হয়েছে। তো আমি যখনই এটা পড়ি তখনই মনে করি যে এই লোকটা একটা জিনিস আমি করে দিল, আমি ওইভাবে হাতে গুনতেছি, এই লোকটা তো আমার সব পেয়ে যাচ্ছে, কিন্তু আমার দুঃখ হচ্ছে না, মানে আমি চিন্তা করলাম এটা যে একটা জিনিস করে সে লক্ষ লক্ষ মানুষের সব কিন্তু পেয়ে যাচ্ছে, অথচ কিন্তু আঙ্গুলে গোনাটাই সুন্নত। সেটা মনে করাই দিল যে আমি তসবিহ দান হচ্ছে, আঙ্গুলে গোনে একবারে 33 পর্যন্ত আসা যায় এবং তিনবারে 100, তিনবারে 1 মিলি 100 হয়ে যায়। তো এটা একটা সুন্দর জিনিস, আমি আর একটা বিরাট তসবিহ বহন করে বেড়াই, যেখানে সেখানে আমি আঙ্গুল দিয়ে গুনতে পারতেছি সুন্দর করে। তো আমি তো আশ্চর্য হইলাম যে একটা মানুষ ভালো পথ দেখিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে একবার তিনি সদকার জন্য আহ্বান জানালেন, কেউ দিচ্ছে না, একজন আসে সামান্য একটু কিছু আছে এটা দিল, দেওয়ার পরে সবাই আবার দিতে আরম্ভ করলো। রাসূল তখন এই হাদিসটা বলেন যে যে ব্যক্তি কোনো ভালো কাজে প্রবর্তন করবে সে যতজন দেখে দেখে আমল করবে ততজন সবসে পেয়ে যাবে। এটা ভালো কাজ আগে অনুমোদিত হতে হবে, নিজে বানাইলে হবে না। অনেকে এটা দিয়ে দলিল দেয় বেদাতের, এটা বেদাতের দলিল নয়, কারণ হাদিসের শানে উরুদ জানতে হয় যে কী কারণে হাদিসটা আসছে, কী কারণে হাদিসটা রাসূল বলেছেন। সেটা ছিল একটা ভালো কাজ সদেখা করার, কেউ করছে না, একজন করে দেখাইল, এটা হলো নিয়ম। তাহলে যিনি অনলাইনে বা বিভিন্ন জায়গায় মসজিদ তৈরি, নলকূপকরণের বা এতিমখানার সাহায্য করার কথা বলে, আপনি দেখবেন বিশ্বস্ত কিনা, প্রথম কাজে বিশ্বস্ত কিনা দেখে নেবেন, কারণ যেখানে সেখানে খরচ করতে ইসলাম বলে না, বিশ্বস্ত কিনা আপনি দেখে নেবেন। তো বিশ্বস্ত হলে আপনি সেখানে দান করবেন, সেটা যদি আপনি দেন আপনার নাম্বার দেখে কেউ খুঁজে পাবে না। আমি আশ্চর্য হয়েছি, একবার আমি আমার এক কাজের জন্য একজন আমি আহ্বান জানিয়েছিলাম, এমন লোকই দিয়েছে যাদের আমি কোনোদিন চিনিও না এবং সে কোনোদিন পরিচয় দিতেও চায় না এবং অল্প অ্যামাউন্ট দেয় না, বিরাট অ্যামাউন্ট দিয়েছে। আমি আশ্চর্য হয়ে যাই, লোক কোনোদিন তার পরিচয় দেয় না এবং দেখাও করে না, কথাও বলে না, সমস্যা কি? আমি তাকে আমি মনে করে দেখি তার নাম আমার নাম্বার জানা নেই, তাহলে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আজকাল বিকাশে অ্যাকাউন্টে বিভিন্ন কাজ দিয়ে দিলে অ্যাকাউন্টে কেউ বলতেও পারবে না কে দিছে। সমস্যা হচ্ছে অনেক মানুষ আবার খোঁজ নিতে যায়, আমি দিছি আমার নামটা আসছে কি না, অথবা একটা কাগজ দেন অথবা ছবি তুলে নিয়ে প্রকাশ করেন, এটা এতে তার সব কমে যাচ্ছে। নিয়তের উপর নির্ভরশীল, যদি কোনো একবারে দেখার নিয়ত হচ্ছে সব পাবেই না, আর যদি কোনো দেখার নিয়ত সব কমে যায় তখন এটা আলাদা কথা। আপনি আপনি দিবেন, এখানে চোখটা দিবেন, এখানে সব কমতি হবে না, গোপন আপনি রাখার চেষ্টা করুন। আপনি দিয়েছেন তারা আপনার খুঁজে বেড়াবে না, আপনি দিবেন, অনেক সময় দেওয়া যায়, আমি দেখেছি এমন চায় যে আপনি এই বিকাশে দিয়ে দিন, আপনি বিকাশে দিয়ে দিলেন কেউ বুঝতে পারবে না, এটা কিন্তু আমি যতটুকু দেখেছি বোঝার কোনো সুযোগ নেই, কে কোত্থেকে দিয়েছে টাকা, টাকা তো এসে গেছে, কাউকে খোঁজ নেয় না যে কেউ কোত্থেকে আসলো, এটা নিয়ম নেই, দেখো না অ্যাকাউন্টে দিলেও কেউ বুঝতে পারে না কোত্থেকে দিয়েছে, কে দিলেও হ্যাঁ অনেক সময় খুঁজে বের করা যায়, এই তো কেউ যায় না মানুষ। তো আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই, নাম্বার চিনে ফেললে কিছু হবে না, নাম্বার চিনলেও আপনাকে খুঁজে পাবে না, আপনি তার পরিচিত হলে ভিন্ন নম্বরে দেন, যেহেতু চেনা যায় না, একা এমন অ্যাকাউন্ট বিকাশে দিবেন জিজ্ঞেস কেউ কারো ইয়া থেকে দেয়, বিকাশ আবার পার্সোনাল আছে, আবার এ আছে, এজেন্ট আছে, তারা চিনার কোনো উপায় নেই, অথবা রকেট আছে বিভিন্ন জায়গায় যেখান থেকে দেওয়া যায় টাকা পাঠায়, এগুলোর মধ্যে কিন্তু টাকা পাঠানো জায়গা আছে, এগুলি ব্যবহার করাতে আমরা জায়েজ বলিনি, আমরা এগুলোর থেকে সুদ খাওয়া জায়েজ নেই, এগুলো ব্যবহার করাতে জায়েজ আছে, মানে টাকা পাঠানো জায়েজ আছে, কারণ সার্ভিস দিচ্ছে, সে টাকা নিচ্ছে, বেশি নেই অনেক সব, এটা ঠিক, সেটা হচ্ছে তাদের তাদের জুলুম, সেটা আলাদা, কিন্তু টাকা পাঠানো আপনার জন্য জায়েজ হবে, কারণ সে আপনার থেকে কোনো সুদ খাচ্ছে না এটা দিয়ে, সে যদি সুদ খায় আলাদা কথা, যদি কোনো এটা বেশি ব্যবহার কারণ তাকে সুদ দেওয়া নিলে গুণা হবে, না নিলে গুণা হবে না, তারও গুণা হবে না। তাহলে যারা এরকম বিভিন্ন সময় চায় তাদেরকে আপনি দিবেন, যদি বিশ্বস্ত লোক হয়, বিশেষ করে যখন আমি দেখি আপনি দেখবেন যে ডক্টর মঞ্জুরুল ইলাহী কথা বলেছে অথবা ডক্টর সাইফুল্লাহ বলেছে
বুঝবেন যে এরা আসলে সত্য জায়গা দেখেই বলেছে, কোনো ভালো জায়গার জন্য টাকা চাচ্ছে, অথবা কোনো কেউ চাচ্ছে যে একটা নলকূপ বসাতে, জানেন তো বিশ্বস্ত আপনার পরিচিত যে বিশ্বস্ত নলকূপ বসাবে এবং ছবি তুলে দেখাচ্ছে, আলহামদুলিল্লাহ বিশ্বস্ত। প্রশ্ন হচ্ছে বিশ্বস্ত না হলে কি হবে? অনেক সময় এমন মানুষও দেয়, আপনি আশ্চর্য হবেন, বিশেষ করে আমি অত দুঃখের সাথে জানাতে হচ্ছে, কিছু মানুষ আছে ন মুসলিম দাবি করে নিজেদেরকে, এরা এই প্রতারণাটা বেশি করে। এক একজন দশ বার করে ইসলাম গ্রহণ করে, আপনি দেখবেন যে সে অমুখার ইসলাম গ্রহণ করছে, আর কেন যে আজকে একটা ইসলাম গ্রহণ করবে, তো খুশি হুজুর সবাই দিচ্ছে ওই মসজিদে বিরাট টাকা পয়সা, আর কেন যে আবার নতুন করে ইসলাম গ্রহণ করে। তো এগুলি হচ্ছে প্রতারণা, হুজুর এই এই হুজুরদের সরলতার উপরে তারা প্রতারণা করে। অনেকে আছে মিথ্যা কথা বলে প্রতারণা করে, এক নম্বরে একবার টাকা চাইবে, আরেক নম্বর আবার টাকা চাইবে, আরেক নম্বর আবার টাকা চাইবে, এক নম্বর বলবো যে আমার বউ অসুস্থ, একবার মা অসুস্থ, একবার বলবো যে আমার মাকে মেরে ফেলতেছে ওরা এই হিন্দুরা বা অমুকরা কাফেররা মেরে ফেলতেছে ইত্যাদি ইত্যাদি বলে মিথ্যা ইয়া দিয়ে বিভিন্ন রকমের অজুহাত দিয়ে তারা টাকা বসুল করে। এগুলি সবই হারাম। আপনি যদি না জানতে পারেন, আপনি শুধু বিশ্বস্তার উপর নির্ভর করে আপনি টাকা দেন, আপনার সৎকা হয়ে যাবে। দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুগে এক ব্যক্তি রাতের বেলা সৎকা করেছে, ধনী রাতে পড়েছে, পরের দিন সৎকা করেছে এক সুরের হাতে পড়েছে, পরের দিন সৎকা করেছে এরকম একজন খারাপ লোকের হাতে পড়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলার পরে বললেন যে তোমার সৎকা সব হয়ে যাবে। ও হয়তো ধনী মানুষ আর সলজ্জা পাবে, সে আবার সৎকা করতে থাকবে, ও হয়তো সোর, সে আসুরি করবে না, টাকা পেয়েছে তার হেফাজত থাকবে, যদি ব্যবিচার নিয়ে ব্যবিচারকারী খারাপ কাজকারী সে হয়তো খারাপ কাজে পরিত্যাগ করবে, তাদের অবস্থা আলাদা, তোমার দায়িত্ব কিন্তু আদায় হয়ে গেছে। আপনি যদি বিশ্বস্ত বিশ্বাস করে করেছেন, তারপর প্রমাণিত হয়ে যে অবিশ্বস্ত কাজ করেছে, অবিশ্বাসে কাজ করেছে, আপনি সেটা সব থেকে মারুম হবেন না, কোনো সমস্যা হবে না আপনার। সে অন্যায় করেছে সেটার জন্য সে গুণা পাবে, সেটার জন্য সে গুণা পাবে যে অন্যায় করেছে। তো এই সেই সমস্ত জায়গাতে যদি ভালো আপনি বিশ্বস্ত জায়গাতে আপনি চেষ্টা করবেন, কখনও অবিশ্বস্ত জায়গা দিবেন না। টাকা পয়সা যেখানে সেখানে দেওয়ার জন্য অনুমোদিত বলে না। ওলা তুতু সুহাফা মো আলাইকুম, ফকির মানে যারা সফি বেকুবদেরকে সম্পদ ইতি নিষেধ করে, তেমনিভাবে রাস্তাঘাটে যে সমস্ত মানুষ হঠাৎ করে আসে তাকে তার কাজ নিষেধ করে। যদি কিন্তু একান্তভাবে সুখে দেখে না, তার তো টাকার দরকার আছে, বুঝছেন, এটা আলাদা কথা। কিন্তু একজন মানুষ বাঁকা হয়ে টাকা অথবা গোল হয়ে ঘুরতেছে আর টাকা চাচ্ছে, আপনি দেখলেই দিবেন, এইগুলো কি নিয়ম না? আপনি যা খোঁজ নেবেন প্রয়োজনে, যে আসলে তার অবস্থা কী, প্রয়োজনে আরও বেশি দিবেন, তাকে যেন বিকা করতে না ব্যবস্থাপনা করে দিবেন, মাঝে মধ্যে দিবেন তার জন্য টাকার ব্যবস্থাপনা, এটা আলাদা। কিন্তু এইভাবে রাস্তার মধ্যে যাদেরকে আসে এদেরকে না দেওয়াই উচিত, এদেরকে দিয়ে আপনি যদি কোনো, হ্যাঁ এদেরকে যদি কোনো আপনার কাছে মনে হয় তখন যে আসলে এ লোক এটা বোধ হয় এর অভাবই, তখন দিতে দিলে আপনার সব হয়ে যাবে। কিন্তু আমরা বলি না এই জন্য, এইটার কারণে লক্ষ লক্ষ ফকির বের হবে এবং বেশিরভাগই তখন সিন্ডিকেট ফকির, এবং সিন্ডিকেট ফকিরদের সংখ্যাই বর্তমানে সবচেয়ে বেশি। আসল গরিবরা অনেক সময় ঠিকই টাকা পায় না, গরিব সিন্ডিকেট ফকিররা সব টাকা নিয়ে যাচ্ছে, এক এক দিন তাদের আয় যা, আপনি হয়তো মাসিক আয় তা নাই, আর ওদের যে এক এক দিনে যা যা আয় আছে, অনেক সময় এরা এমন এমন ডং ধরতে জানে যেটা আপনি চিন্তাও করেন না কোনোদিন, আপনার মনে হবে যে এই বুঝি শেষ হয়ে গেল, কিছুই না, সে আসলে একটা ঢং ধরেছে যে আপনি বুঝতেই পারেন নাই। এই জন্য আপনার একজন ইমানদার কখনও মানে যে কোনো যা ইচ্ছে তা বিশ্বাস করবে না, দেখবে ভালো করে খোঁজ নিবে প্রয়োজনে। তারপরেও যদি কোনো আপনি এমন লক্ষ্যও দেন যে গরিব মনে হচ্ছে আপনার কাছে, খোঁজ নিতে পারেন নাই গরিব, আপনার বিশ্বাস হচ্ছে যে লোকটা আসলে অভাবী, দিলে আপনার সব হয়ে যাবে, সে যদি অন্যায় পাবে না সেটার জন্য সে দায়ী হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, স্বপ্নে প্রাপ্ত ওষুধ মাথায় বাদ দিয়ে শিরিক হবে কিনা, যেমন গাছের শিকড়। গাছের শিকড় আপনার উপকার করবে কেমনে বিশ্বাস করলেন? এটা গাছের শিকড় কি উপকার করে? কোনো উপকার করতে পারে না, উপকার করে আল্লাহ তাআলা, তাই না? আপনার উপকার আলো উপকার করতে পারে আল্লাহ, আর আপনাকে অপকার থেকে বাঁচতে পারে আল্লাহ। আপনি ওয়াইম সাসকল বেদুন ফালা আকাশ ফলে ইল্লাহ আল্লাহ বলছে, এখন এই গাছের শিকড়ে যদি কোনো গাছে বা কোনো কিছুতে এমন কিছু থাকে যেই জিনিসটা প্রাকৃতিকভাবে অথবা শারীরিকভাবে প্রমাণিত, তাহলে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। যেমন কি? যেমন আমাদের দেশে অনেক সময় কারো কারো মাথার উকুন হয়, উকুন যায় না, তখন কিছু কিছু গাছ আছে লাগাইলে বা কিছু জিনিস রাখলে শরীরের কাছে, সেটা তখন উকুন সেগুলো সহ্য করতে পারেন, উকুন পালাইতে আরম্ভ করে। এটা তো নাজায়েজ কিছু না, এটা তো হলো বাস্তব পরীক্ষিত জিনিস, এটা প্যারাসিটামল খাওয়ার মতো। ওষুধ খাইলে যেমন আপনার প্যারাসিটামল খাইলে ব্যথা বেদনা কম, বাস্তব, এটা আল্লাহর হুকুম, এটা আল্লাহ এভাবে রাখছে এটাকে, এটা আপনি নিতে পারবেন। যেটা পরীক্ষিত হয়নি কিন্তু ধারণা করে দিচ্ছেন, ওটা দেওয়া যাবে না। এই জন্য আমরা বলি যে পরীক্ষিত হয়নি, এটা হচ্ছে
তাগা বাঁধা, সুতা বাঁধা, কারণ এর সাথে কোনো সম্পর্ক নেই ভালো হওয়ার। পরীক্ষিত হয়নি যেমন শিকড় বাঁধা, এগুলি কোনো ভালো হওয়ার কোনো সম্পর্ক নেই। অনেক সময় পাতা পাতা কোনো কোনো পাতা দিলে দেখবেন সেখানে আর ইয়া থাকতেছে না, কোনো কোনো পোকামাকড় থাকতেছে না, সেগুলি দেওয়া যাবে। কিন্তু পোকামাকড় তাড়ানোর জন্য, আপনার উপকারের জন্য না, আপনার উপকার হচ্ছে পরোক্ষভাবে, প্রত্যক্ষভাবে হচ্ছে না। তো তাহলে বোঝা গেল যেটা আপনার পরীক্ষিত জিনিস, যে এটার মধ্যে ডাক্তাররা বা যারা বর্তমানে যারা পরীক্ষা করে বিভিন্ন বিজ্ঞানাগারে, তারা পরীক্ষা করে দেখছে এটার মধ্যে এই এই জিনিসে এই দ্রব্যগুণে দ্রব্যের মধ্যে এই দ্রব্যের এই গুণ রয়েছে, সেটা আপনি ব্যবহার করতে পারবেন। এটা শরীয়তে কোনোদিন নিষেধ করে না, সেটা অস্বীকার করাটা অন্যায়। এই জন্য ওষুধ না খাওয়াটা অন্যায়, যখন ওষুধটা প্রমাণিত হবে ওষুধ হিসাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদাউ ইয়া আহলুল কোরআন, হে কোরআনের অনুসারীরা। আহলে কোরআন বলতে আহলে কোরআন বুঝাচ্ছি না, অর্থাৎ কোরআনের অনুসারীটা, মানে কোরআন যারা মানে অর্থাৎ যারা ইমানদার, যে তোমরা তাদাউ তোমরা ঔষধ সেবন করো। ফাইনাল্লাহ মা আনজালা দা দা আন ইল্লা আনজালা দাওয়া, আল্লাহ তাআলা কোনো রোগ নাজিল করেন যার কোনো ঔষধ প্রতিষেধক দেন নাই। দিচ্ছেন, কেউ জানলো কেউ জানলো না, এই জন্য খুঁজে দেখো। যখন প্রমাণিত হবে যে বাইরে পরীক্ষাগারে প্রমাণিত হবে, অথবা যেটা একেবারে সবার সর্বজন স্বীকৃত হয়ে গেছে, যেটা এইটার এইটার উপকার এর দ্বারা পাওয়া যাচ্ছে, সেটা ব্যবহার করতে পারবেন এবং মনে বিশ্বাস করবেন তখন এটাতে আল্লাহ তাআলা এটার মধ্যে এই গুণটা রেখেছে, তখন এটা কোনো গুণ হবে না, এটা করাটা উচিত। তখন যেমন আমরা ওষুধ খাই, প্যারাসিটামল খাই, মাথা ব্যথা হইলে, অসুখ হইলে আমরা বিভিন্ন, অর্থাৎ পেট ব্যথা হইলে বিভিন্ন ওষুধ খাই, কেন? কারণ এটার দ্বারা আমার এটা পরীক্ষিত, এতে প্রমাণিত, ল্যাবে প্রমাণিত হয়েছে, পরীক্ষা পরীক্ষিত হয়েছে এটা। আরেকটা হচ্ছে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ তাআলা রাসূল বলে দিয়েছেন, সেটা ব্যবহার করতে পারেন। যেমন মধুর কথা বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন ফিহি শিফাউ লিন্নাস, আল্লাহ কোরআনে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসফিল আসা, তার মধু পান করিয়ে দাও। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি জিনিসে আমি শিফা রেখে যাচ্ছি আমার উম্মতের জন্য, একটি হচ্ছে কোরআনে কারীম, একটি হচ্ছে শিফা, আরেকটি হচ্ছে রাসূল বলেছেন মধুর কথা বলেছেন। তো কোনো কোনো বর্ণায় আসছে সেটা সিংহের কথা বলেছেন। তাহলে দেখা গেল যে এগুলো রাসূল বলেছেন, এগুলি কোরআন সুন্নাহ ভিত্তিক, এগুলি আপনি ব্যবহার করতে পারবেন। আর যেগুলো বর্তমানে বায়ো পরীক্ষিত বিভিন্ন ল্যাবে বা বিভিন্ন পরীক্ষাগারে, সেগুলো ব্যবহার করতে পারবেন। বাকি রইল কোনটা? ধারণা করে সমুদ্রের শামুক অথবা কড়ি অথবা সুতা অথবা গাছের শিকড়, এগুলি সবই হচ্ছে অবৈধ এবং নাজায়েজ এবং শিরিক, সবগুলো ছোটো শিরিক। আর যদি মনে করে এটা ভালো করে দেয় তাহলে বড়ো শিরিক, কারণ মনে করলে ছোটো শিরিক, ছোটো শিরিক যে কোনো কবিরা গুণের চেয়ে বড়ো। আর যদি মনে করে এগুলি ভালো করে তো বড়ো শিরিক হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ইমানহারা হয়ে যাবে। সুতরাং আপনি চিন্তা করার ব্যবহার করবে কিনা, যারা এই জাতীয় জিনিস মাথায় বাঁধে এটা আপনি জানতে হবে, আগে খোঁজ নিতে হবে এটা প্রমাণিত সত্য কিনা, যে এটা ভালো হয়, মাথায় বাঁধলে কোনো কিছু ভালো হয় না, এগুলি ফালতু জিনিস। এই জন্য যদি আপনি প্রমাণিত হয় আলাদা কথা, প্রমাণিত না হলে এটা শিরিক হবে, শিরিক হবে, এই জন্য এটা থেকে দূরে থাকবেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ওজুর ফরজ কী কী? বিশেষ পরিস্থিতিতে কুলি করার সময় ওজুর পানি গিলে ফেলা যায় কি না? ওজুর ফরজ আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছেন, ওজুর ফরজ আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছেন। কী কী বর্ণনা করেছেন? হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসে করা এবং পা ধোয়া আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করে দিয়েছেন। মুখ ধোয়ার অন্তর্ভুক্ত হচ্ছে কুলি করা, নাকে পানি দেয়া। মুখ ধোয়ার অন্তর্ভুক্ত হচ্ছে কুলি করা এবং নাকে পানি দেয়া। তাহলে আমরা বুঝতে পারলাম, মুখ ধুতে হবে কুলি করতে, মুখ ধুতে হবে কুলি না, কুলি এবং নাকে পানি দিয়ে, তাহলে তিনটা আদায় হচ্ছে আমার। আর মাথা মসে করতে হবে, হাত ধুতে হবে গনি পর্যন্ত, মাথা মুখ ধুতে হবে কানের দুই লতি পর্যন্ত, সাদা জায়গাটাও ধোয়া হতে হবে, ধুতে হবে, অর্থাৎ দাড়ির পরে সাদা জায়গাটা ধুতে হবে, তবে কানের ভিতরে নয়, কানটা মসের মধ্যে আসবে। মাথা মসে করতে হবে কানসহ। এটা হচ্ছে ওজুর ফরজ আদায় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পা ধুবেন টাকনু পর্যন্ত, ওজুর ফরজ আদায় হয়ে গেছে। এটাই হচ্ছে শরীর সবাই এটা বলে। এখন এর ভিতরে অভ্যন্তরে ভাগে আলাদা আলাদাভাবে কেউ করে, কেউ একসাথে বলে, এটার পার্থক্য। কেউ চারটা বলে আর বাকিটা বলে না, ওনারা ভিতরটাও বলে আলাদা করে, এই জন্য কেউ ছয়টা বলেছে। আর নিয়তটা হলো শর্ত, এটা বাইরের জিনিস, ভিতরের জিনিস নয়, এটা তো ওজুর দেখান ওজুর দৃশ্যমান জিনিস না। আর দুটি জিনিস তারা বলে, এটা হচ্ছে যে যেটা বাস্তবতা ভিত্তিক, এটা হচ্ছে যে এমন যেন না হয় যে একজনে এক পা ধুইছে
এরপরে বাসায় যায় গল্প করে আসছে, এরপর আরেক ফাঁদিতে আরম্ভ করছে। এটা যেন না, ওই জন্য বলে যে একটার পর একটা যেন হয়, শুকিয়ে যাওয়ার আগে একটা শুরু করে। আর তার তৃপ্তির কথা তারা বলে, তারা এই জন্য কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সারা জীবন তার তৃপ্ত সহকারে ওযু করেছেন। এগুলি তারা শর্ত করে শুদ্ধ হওয়ার জন্য। কিন্তু মূল কাজ কী? মূল কাজ তো চারটা, মূল কাজ তো মৌলিকভাবে কাজ হচ্ছে চারটা, আর ভিতরে রয়েছে দুইটা, নাকে পানি দেওয়া এবং কুলি করা, এটা ভিতরের অংশ। এটাও মুখে দেওয়ার অংশ হিসেবে নিতে হবে এবং সেটাই করতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবে করেছেন, সাহাবাকে এভাবে করে দেখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কীভাবে ওযু করতেন। তাহলে আমরা বুঝতে পারছি ওযুর ফরজ কী কী, আমি বুঝিয়ে দিলাম। কুলি করার সময় বিশেষ পরিস্থিতিতে কুলি করার সময় ওযুর পানি গিলে ফেলা যায় কি না, ওযুর পানি গিলতে কোনো সমস্যা শরীর তো কোনো দিন বলেনি, যে কোনো অবস্থায় ওযুর পানি গিলা যাবে, যদি রোজাদার না হয়, রোজাদার না হলে ওযুর পানি গিলা যাবে, কোনো সমস্যা নেই। আপনি ওযুর পানি মুখে আসছে, খাইতে ইচ্ছা করছে, খেয়ে ফেলেন, তবে যদি কোনো একটা ওযুর পানি অস্বাস্থ্যকর সেটা আপনি খাবেন না, অথবা সে ময়লাতে খাবেন না, আপনার খারাপ লাগলে খাবেন না, এটা আলাদা কথা। না, ওযুর পানি খাইলে আপনার ওযুর কোনো সমস্যা হবে না, কোনো অসুবিধা হবে না, ওযুর পানি আপনি খেতে পারবেন। কিন্তু ওযুর পানি খাওয়া সুন্নত এটা আবার ঠিক না। অনেকে যেটা বলে ওযুর পানির পরে যেটা খাতে আসে ওটা বাকিটা খেয়ে ফেলা সুন্নত, এটা সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। কখনো তো উনি খেয়ে থাকলে অর্থাৎ এই জিনিসটা ফেলতে ইচ্ছা করেন নাই, তিনি খেয়ে পেয়েছেন, পালো। ওযুর পানি কোথায় বা আরব দেশে পানি পাওয়া খুব কঠিন কাজ, যদি প্রমাণিত হয় যেটা রসুল করেছেন তাহলে এটা বুঝবেন যে এটা খাইছে এই জন্য, বাকি পানি ফেলে দিবেন না, খেয়ে বলছে এই জন্য খেয়ে রসুল বাকি অংশ। এর অর্থ এই নয় যে ওযুর পানির যা বাকি যেটা থাকে এটা খেতে হবে, এটা সুন্নত, এরকম না। আর ওযুর পানির সময় পানি ওযু করার সময় পানি খেতে পারবে না, এটাও ঠিক না। এটা পানি খেলে কোনো ওযুর কোনো সমস্যা হবে না, আলহামদুলিল্লাহ। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কসর সলাত সম্পর্কে বিস্তারিত জানতে চাই। 4-5 ঘন্টা জার্নি করে কোনো রিলেটিভের বাড়ি গেলে কি কসর করে সালাত আদায় করতে হবে? আপনার কসর ব্যাপারটা ব্যাপক মতভেদ আছে যে কসর সালাত কত দূরে গেলে না কত কষ্টে গেলে কসর সালাত করতে হবে, সালাত কসর করতে হবে, এটা নিয়ে ব্যাপক মতভেদ আছে। কোনো কোনো আলেমের মতে এটা নির্ধারিত না, বরং যেটাকে মন বলে যে আমি সফরে আসছি এবং যেটার জন্য সাধারণত মানুষ একটু যাওয়ার জন্য ব্যস্ত হয়ে ওখানে যাচ্ছি, আজকে সফর সফরে যাচ্ছে মনে হয় তার কাছে, সেটাই সফর। আর দূরের জায়গাও তার কাছে যদি মনে হয় যে না এটা সফরের জায়গা না, তাহলে সফর না। এটা হলো শেখ হোসেন তাইমিয়ার মত, এটা বিশুদ্ধতর মত বলে আমি মনে করি। এই জন্য যখনই আপনি দেখবেন অনেক সময় দূরের রাস্তাও কাছের হয়, যদি কোনো খুব দ্রুত এক সোজা একটা রাস্তা সকাল বিকাল যায় আসতে পারতেছেন, বুঝলেন, আপনার কাছে মনে হবে এটা তো একদম কাছে। আরেকটা দেখবেন যে কাছের রাস্তা কিন্তু যাইতে খুব কষ্ট, সারাদিন লেগে যাচ্ছে। তো ইবনে তাইমিয়ার মত হচ্ছে যেখানে যাইতে কষ্ট হয় বেশি মাসাক্কার, মানে কষ্ট ইল্লটটা যেহেতু মাসাক্কা, সেহেতু দূরে কাছের জায়গা যদি কষ্টকর হয় সেখানে কসর, দূরে যায় কষ্টকর না হলেও সেটাখানে কষ্ট করা জরুরি না, অর্থাৎ সেখানে কষ্ট নাও আসতে পারে দূরে জায়গা হইলে, যদি সেখানে কষ্টকর না হয়। এটা হচ্ছে ইবনে তাইমিয়ার রহমতুল্লাহর মত, এটা আমি নিতে বাধ্য করছি না। আলেমরা সাধারণত বলে থাকেন যেটা, আমাদের শেখ বিন বাজ রাহমাহুল্লাহ তিনি বলেন যে যদি কেউ 78 কিলোমিটার বা 80 কিলোমিটার কাছাকাছি যদি যায় তাহলে সে দূরে গেলে সে কসর করবে, এর চেয়ে কমে গেলে তিনি কসর করতে বলেন না, যদি কসর করবে না। কিন্তু ভিন্ন মতকে তিনি সম্মান করেন, শেখ বিন বাজ রাহমাহুল্লাহ, ভিন্ন মতে কেউ নিতেও পারে, সমস্যা নেই। তো আর কষ্টকর যেটা আপনি বলেছেন 4-5 ঘন্টা লেগে গেছে, কখনো কখনো তো আপনার এই আমাদের গাজীপুরা থেকে টঙ্গী যেতে 4-5 ঘন্টা লেগে যায়, জাস্ট রাস্তাতে জাম থাকে, তাই বলে কি আপনি কসর করবেন না? এটা আসলে এটা ইল্লত না, মূল ইল্লত না। মূল ইল্লত হচ্ছে আসলে একটু জায়গাটা হইতে হবে যেন সফরের জায়গা বলে বুঝে যেতে হবে, যে এটুকু জায়গা সফরে। মানুষ কেউ বলে না যে বাজারে গেছে সফরে গেছে, না বলে না, বাজারে গেলে সফর বলে না, বাজারে যেহেতু দেরি হয়ে যায় আটকে রাখে কেউ, এরপর চাই দিলে হলো না। এর অর্থ হচ্ছে আপনাকে একটা স্বাভাবিক একটা নিয়ম মেনটেন করতেই হবে যে কতটুকু আসলে যায়। তো আমরা কয়েকটা নীতি বর্ণনা করছি, একটা হচ্ছে নির্ধারিত, একটা হচ্ছে অনির্ধারিত। অনির্ধারিতটা হচ্ছে যেটা আপনার বিবেক বলবে, সাধারণ মানুষের ওরফে যেটাকে সাধারণভাবে প্রচলিত নিয়মে যেটাকে সফরের কথা বলা হয় সেটা সফর। আরেকটা হচ্ছে না, আমরা একটা নিয়মে চলে আসি, সেটা হচ্ছে 78 কিলোমিটার বা 80 কিলোমিটার গেলে আপনাকে সেটার জন্য সেটাতে কসর করবেন, এরা করবেন না, এটা একটা মত আছে, দুইটা মতে আছে এবং দুইটাই বড় বড় মাশায়েখরা নিয়েছেন, যুগ ধরে আলেমরা নিয়েছেন। এখন মুবতালাবিহি, আপনি বিপদে আছেন, আপনি কোনটা নেবেন, আপনার কাছে যেটা পছন্দ ওইটা নিতে পারবেন, আলহামদুলিল্লাহ। শরীর সহজ, আল্লাহ তাআলার দিন সহজ, এখানে বাড়াবাড়ি করা কারো উচিত নেই, কেউ এটা করছে বলে আপনি, এমন কেউ যদি কোনো ধরেন মনে করছে যে কষ্ট হয় যেখানে এটা অল্প জায়গা হলে আমি করবো, তার পিছনে একটা আপনার শুদ্ধ, আপনি তার পিছনে একটা করে আপনি 2 রাকাত করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর কেউ যদি না আমি তারটা মানি না, আমি উঠে দাঁড়ায় যাচ্ছি, আমি আবার 4 রাকাত পড়বো, তাও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই।
আর কেউ যদি বলেন যে না আমি যতক্ষণ পর্যন্ত 78 কিলোমিটার না গেলে আমি কসর করবো, তাও করতে পারবো না, ইসলামে কোনো বাধ্যবাধকতা দেয়নি। এখানে এই জায়গাতে ইসলাম ছাড় দিয়েছে, এখানে বাড়াবাড়ি করা তো ঠিক নয়। এখানে আপনার মশালাগুলো কয়েকটা ইসলাম চেয়েছে যে এগুলো ছাড় থাকুক, উম্মতে মুসলিমের জন্য এটা সহজ করে দিয়েছেন ইসলাম, এটাকে বাড়াবাড়ি করে জায়গাতে নেননি। অথচ আমরা এখানে বাড়াবাড়িটা বেশি করি, এবার একজন আসেন কিনা হাসাহাসিও করি কখনো কখনো যে উনি তো এত কিলোমিটার এ করে, উনি তো এত কিলোমিটার করেন না, এটি হচ্ছে হাসাহাসির জায়গা, এটা হাসাহাসির জায়গা না, এটা হচ্ছে ইস্তিহাদের জায়গা। এগুলো ইস্তিহাদ আছে যেহেতু এটাকে রসুল্লাহ নির্ধারণ করে দেননি, কোনো হাদিসে রসুল্লাহ সাল্লাহ নির্ধারণ করে দেননি যে এত কিলোমিটার যেতে হবে বা এত মিটার এত মাইল যেতে হবে, নির্ধারণ করে দেননি। ঠিক অনুরূপভাবে রসুল্লাহ সাল্লাম কোনো হাদিসে যেমন কোরআনে কারিমে কোথাও কত দিন থাকলে কসর করা যাবে এটা নির্ধারণ করা হয়নি, যতদিন হোক না কেন, যতদিন একমাত্র 2 বছর থাকলেও কসর করতে হবে। এটা সাহাব সাল্লাল্লাহু আলাইহি দেখিয়েছেন, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং তিনি আজারবাইজানে বলা হয়ে থাকে 2.5 বছর ছিলেন এক বর্ণনায়, তিনি কসরই করেছেন। কারণ তিনি বলেছেন যে আমি তো এটা সফরেই আসি আসলে ততক্ষণ, এই জন্য দেখবেন হাজিরা হজিকে একটা বিরাট বিপদ লাগিয়ে দেয়, কয় আমি তো মক্কায় গেছি তো 16 দিন হয়ে গেছে, 15 দিন হয়ে গেছে, এখন আমি পুরা করি। ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোন কিতাবে আছে যে 75 নম্বর ওয়াক্তে আমি মুসাফির, 76 নম্বরে আমি মুকিম হয়ে গেলাম, কীভাবে 75 নম্বর বুঝছেন কিনা, 15 দিনে হলে আমি মুকিম মুসাফির, আমি 76 নম্বর ওয়াক্তে আমি মুকিম হয়ে গেলাম, এটা কোন কিতাবে আছে দেখাইতে হবে, কোনো কিতাবে নাই, সম্পূর্ণভাবে বানোয়াটি জিনিসটা বানিয়ে নিয়েছে। হ্যাঁ, তাদের ইস্তিহাদ করেছে যে সব পাবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আসলে কোনো দলিল ভিত্তিক নয়, কোনো দলিল ভিত্তিক নয়, এটা দলিল ভিত্তিক কোনো কিছু হয়নি। কারণ দলিল উল্লেখ করা হয়নি, 15 দিনের কথা উল্লেখ নেই। যে বর্ণনা আসছে যে রসুল্লাহ সাল্লাহ ইসলাম মক্কাতে 18 দিন ছিলেন, কোনো বর্ণনা আসেন ছিলেন তিনি, এরপরে থাকলে যে তিনি কসর করতেন না এমন দলিল আপনাকে কে দিয়েছে? কেউ বলছে মক্কায় তিনি 4 দিন ছিলেন, 4 দিন বেশি থাকলে তাকে ফুল করতে হবে, এটা দলিল কই? ছিলেন তিনি 4 দিন, 5ম দিন দিয়ে করতেন না, এটা কে বলছে আপনাকে? 5ম দিন হলে তিনি করতেন না, এটা কে বলছে? এরপরে তো তিনি সফর কসর করেছেন, এমন যদি হতো তিনি 7 দিনের পরে তিনি ফুল ফুড়েছেন সেটা হলো প্রশ্ন, সে ফুল ফুড়েছেন কোনো প্রমাণ দেখাতে পারেন না। এর অর্থ হচ্ছে যখনই আপনি যেখানে যাবেন, যেই দেশেই যান না কেন, যতদিন পর্যন্ত আপনার নিজের বাড়িতে ফিরে না আসছে, সেখানে আপনার বাড়ি থাকলে আলাদা কথা, যে একটা মানুষ দুইটা বাড়িই থাকতে পারে, বাড়ি না থাকলে আপনি যতদিন পর্যন্ত আপনি সফরে থাকেন পুরোটাই আপনার সফর, এবং যত দূরে যান না কেন, যেটা আপনার আপনার ওরফে বা প্রচলিত নিয়মে প্রথা দেশজ প্রথাতে যেটাকে সফর বলা, এটা হলে আপনার সফর হয়ে গেছে, আপনি সেখানে কসর করতে পারবেন। আশা করি বিষয়টি বুঝছেন, আশা করি বিষয়টি বুঝে আসছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কান্তারা থেকে কোনো মমিন কি সরাসরি দুর্যোগে যেতে পারে আলমের ঘাটতির কারণে? এখানে কি কেউ আল্লাহর কাছে বিচার দিবে? আল্লাহর মর্যাদা অনুযায়ী কান্তারা মমিন কি বিচার চাইবে? কান্তারা হচ্ছে সিরাত পার হওয়ার পরে, সিরাত পার হওয়ার পরে হচ্ছে কান্তারা আটকে গেছে, সামনে এগোতে দিচ্ছে না, জান্নাত তার সামনে কিন্তু আগে যাইতে পারতেছে না, দুঃখে মরে যাচ্ছে। কেন? দুনিয়ার বুকে কাউকে মনে কষ্ট আছে, একে অপরের প্রতি ক্ষোভ আছে, এগুলি শেষ না পর্যন্ত জানাতে দেওয়া যাবে না, জানাতে যেতে পারবে না কেউ। কারণ আল্লাহ বলে দিয়েছেন, ওয়ানাজারনা মা ফি সুদুরিহিম মিন গিল্লিন ইখওয়ানা আলা সুরুরিল মুতাকাবিলিন, অন্তরের মধ্যে তাদের যে সমস্ত বিদ্বেষ আছে এগুলি যতক্ষণ না একে অপরকে ছাড়াতে পারতেছে জানাতে যেতে পারবে না, জানাতে যেতে পারবে না। এই জন্য সালাম দিয়ে জানাতে যেতে হয়, কারণ সালামের মধ্যে খুব দূর হয়, যেন একে অপরের প্রতি শান্তি প্রশান্তি আসে, যেন সালাদ যতক্ষণ পর্যন্ত কেউ সালাম না দিবে অন্তর প্রশান্ত দূর হবে না, অন্তরতে অন্তরের খুব দূর হবে না, এই জন্য জানাতে যেতে পারছে না। এরাও এখানে কান্তরা আটকে পড়বে এই সমস্ত কারণে, যে সমস্ত ছোটোখাটো একে অপর প্রতি ক্ষোভ বিদ্বেষ, একে অপর প্রতি এক কথা ছিল, তার তার মনের কষ্ট রয়ে গেছে ইত্যাদি ইত্যাদি, এগুলি কেন আটকা পড়বে? এটা হাদিস দ্বারা প্রমাণিত, সহি হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু এগুলির কারণে কেউ জাহান্নামে চলে যাবে এটা কোনো হাদিসে আসে নাই। এটা হচ্ছে একটু ভুল ধারণা, কেউ যদি বলে থাকেন ভুল বলেছেন, তাহলে কি এগুলির কারণে জাহান্নামে যাবে না আবার, কিন্তু এগুলির কারণে তার সেটা একটা কষ্ট অনুভব করবে, কারণ আটকে আছে যেতে পারছেন। যতক্ষণ পর্যন্ত একে অপরকে ক্ষমা না করে দিচ্ছে, একে অপরের গুণার শেষ কাপড় না হচ্ছে যাচ্ছে বা যেতে পারছে না, একদম ফ্রি একদম ফ্রেশ হয়ে একদম স্বচ্ছ জিনিসের স্বচ্ছ জিনিস যেতে হবে, জানাতে যেতে হবে, নিজেকে স্বচ্ছ করে জানাতে যেতে হবে। ইল্লা মান আতাল্লাহ বিকালবিন সালিম, কালবে সালিম নিয়ে আল্লাহর কাছে যেতে হবে, আল্লাহ তাআলা তাকে জানাত দিবেন। সুতরাং কান্তরাতে থেকে কোনো মানুষ কোনো ইমানদারকে আবার পিছনের দিকে ফিরে দোজকের দিকে বা জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে না, কোনো কিছুর কারণে তার আমলের ঘাটতির কারণে পিছন দিকে যাবে না, বরং অপেক্ষা করবে। অপেক্ষা একটা গোষ্ঠী আছে যে তার অপেক্ষা মানে একটা গোষ্ঠী থাকবেই, আপনারা শুনেছেন যে আরাফ সুরা আরাফ যেমন বলা হয়েছে না, ওই আরাফের মধ্যে কিছু লোক থাকবে যাদের আমল এবং বদ নেক বদ সমান হয়ে গেছে, অপেক্ষা অপেক্ষার পর আলাদা না দিবেন তাদেরকে, কেন দিবেন? কারণ অপেক্ষার পালা শেষ হয়ে গেছে, তাদের গুণা কমে যাচ্ছে,
সুতরাং কেউ আল্লাহর কাছে এখানে আলাদা বিচারের প্রশ্ন না, এখানে হচ্ছে বিচার হবে সাধারণ জিনিসে যেগুলোর মধ্যে জাহান্নামে যাওয়ার মতো বিচার সেখানে হবে না। একে অপরের অন্তরে যে সমস্ত ক্ষোভ ছিল সেগুলো দূর করার ব্যবস্থাপনা করার পরেই শুধু সেখানে জান্নাতে যেতে পারবে, কিন্তু তারা পিছনের দিকে ফিরে আবার জাহান্নামের দিকে যাবে না, এখান থেকে জাহান্নামের দিকে আর যাওয়ার কোনো সুযোগ নেই। মানে এখান থেকে আলহামদুলিল্লাহ এই জন্য আরবরা বলে তাজা ওয়াজল কান্তারা, অর্থাৎ কান্তারা পার হয়েছে, কান্তারা পরে জান্নাত। তো কান্তারা আগে একটু আটকে আসে, এই জন্য কান্তারার মধ্যে এক সময় আটকে যায়। এর আগে যেটা এটা সিরাত, সিরাতের মধ্যে কাটা কাটে কেটে পড়ে যাবে যারা অপরাধী গুণাগার বেশি, এরা পড়ে যাবে বা সুপারিশের কারণে তারা বেরিয়ে আসবে। আর কাফের যারা তারা এর আগে জাহান্নামে চলে গেছে, যে যারা অনুসরণ জায়বাদ করতো তারা অনুসরণ করে জাহান্নামে চলে গেছে, এটা আমরা বিস্তারিত জানি, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে মেয়েদের জন্য কোন অবস্থায় কোরআন তেলাওয়াত করা হারাম, আর সবার সাথে রুজু করে আয়াতুল কুরসি এবং বাকারার শেষ দুই আয়াত পড়তে পারবে, জানাবেন ইনশাআল্লাহ। না, মেয়েদের জন্য কোরআন তেলাওয়াত করা হারাম হচ্ছে, নিষিদ্ধ হচ্ছে প্রথমত নাপাকি অবস্থায়, দ্বিতীয়ত বিশুদ্ধ মতে, দ্বিতীয়ত বিশুদ্ধ মতে হায়েজ নেফাস অবস্থায় সে পড়তে পারবে না, এই দুই অবস্থা তাদের জন্য পড়া নিষেধ। আর সবাসের রুজু করে আয়াতুল কুরসি নাউজুবিল্লাহ কখনো নয়, গোসল না করা পর্যন্ত, তো সবাসের পরে কখন গোসল না করা পর্যন্ত আয়াতুল কুরসি এবং শেষ দুই আয়াত তো দূরের কথা, একটা আয়াতও পড়তে পারবে না, কোনো একটা আয়াতও পড়া যায়নি, তার জন্য কোরআন হিসেবে পড়া যায়নি। হ্যাঁ, যদি কেউ যদি কোনো কোনো কাজে বিসমিল্লা বলে, বিসমিল্লা বলতে পুরো আয়াত না, কারণ আয়াত হচ্ছে বিসমিল্লাহ অথবা আয়াত হচ্ছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে ওই পুরো আয়াতও পড়া তার জন্য ঠিক হবে না, খারাপ ইয়ে অবস্থায় না, বড় নাফাকি অবস্থায়। আশা করি বিষয়টা বুঝতে পারছি। দর্শক বিন্দু, আমরা আজকে এখানেই রাখি, ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের সুস্থ রাখুন, আমাকে সুস্থ রাখুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।